হিমুর গল্প নিয়ে আবার চলে এলাম। হিমুর গল্পগুলো শুনতে আপনাদের কেমন লাগছে? মনে হচ্ছে না একদিনের জন্য হলেও হিমু হয়ে যাই? আমার কিন্তু প্রায়ই মনে হয়, কেমন যেন একটা ঘোর লাগা কাজ করে। তাই আবারও চলে এলাম হিমু সিরিজ থেকে আরও একটা বই নিয়ে। সবাইকে মাই অডিও বুক চ্যানেলে স্বাগতম। আজকে পড়ব হিমু সিরিজ থেকে সপ্তম বই। বইটির নাম হিমুর দ্বিতীয় প্রহর। বইটি কাকলি প্রকাশনী থেকে প্রথম প্রকাশ হয় 1997 সালের 21 বইমেলায়। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের বইপাঠে চলে যাচ্ছি, এবং অন্যান্য দিনের মতো আজকের বইপাঠেও আপনাদের সাথে আছি আমি সজল। হিমুর দ্বিতীয় প্রহর বইটি অন্যান্য বইগুলোর থেকে একটু আলাদা, কারণ এই বইয়ে আমরা হিমু এবং মিসির আলীকে একসাথে দেখতে পাব। এই বিষয়ে বইটির প্রস্তাবনায় হুমায়ুন আহমেদ স্যার লিখেছেন, অনেকদিন থেকে ভাবছিলাম হিমুর সঙ্গে মিসির আলীর দেখা করিয়ে দেব। দুজন মুখোমুখি হলে অবস্থাটা কি হয় দেখার আমার খুব কৌতূহল। ম্যাটার এবং অ্যান্টিম্যাটার একসঙ্গে হলে যা হয় তার নাম শূন্য। মিসির আলী এবং হিমু তো এক অর্থে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার। দুটি চরিত্রের ভেতর কোনটিকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি সেটা জানার জন্য এদের মুখোমুখি হওয়া দরকার। হিমুর দ্বিতীয় প্রহরে এদের মুখোমুখি করিয়ে দিলাম। হুমায়ুন আহমেদ, 25 ফেব্রুয়ারি 1997। ভীতু মানুষ বলতে যা বোঝায় আমি তা না। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেলে আমার বুকে ধক করে ধাক্কা লাগে না। মাঝরাতে ঘুম ভেঙে যদি শুনি বাথরুমে ফিসফাস শোনা যাচ্ছে, কে যেন হাঁটছে, গুনগুন করে গান গাইছে, কল ছাড়ছে, বন্ধ করছে, তাতেও আতঙ্কগ্রস্ত হই না। একবার ভূত দেখার জন্য বাদলকে নিয়ে শ্মশান ঘরে রাত কাটিয়েছিলাম। শেষ রাতে ধূপধাপ শব্দ শুনেছি, চারিদিকে কেউ নেই অথচ ধূপধাপ শব্দ। ভয়ের বদলে আমার হাসি পেয়ে গেল। আমার বাবা তার পুত্রের মন থেকে ভয় নামক বিষয়টি পুরোপুরি দূর করার জন্য নানান পদ্ধতির আশ্রয় নিয়েছিলেন। পদ্ধতিগুলি খুব যে বৈজ্ঞানিক ছিল তা বলা যাবে না, তবে পদ্ধতিগুলি বিফলে যায়নি, কাজ কিছুটা করেছে। চট করে ভয় পাই না। রাত বিরেতে একা একা হাঁটি, কখনো রাস্তায় আলো থাকে, কখনো থাকে না। বিচিত্র সব মানুষ এবং বিচিত্র সব ঘটনার মুখোমুখি হয়েছি, কখনো আতঙ্কে অস্থির হইনি। 3-4 বছর আগে এক বর্ষার রাতে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেছিলাম। রাত 2টা কিংবা তার চেয়ে একটু বেশি বাজে। আমি কাটামনের দিক থেকে আজিজ মার্কেটের দিকে যাচ্ছি। ঝুম বৃষ্টি হচ্ছে, চারপাশ জনমানব শূন্য। বৃষ্টিতে ভিজতে ভিজতে এগোচ্ছি, খুবই মজা লাগছে। মনে হচ্ছে সোডিয়াম ল্যাম্পগুলো থেকে সোনালী বৃষ্টির ফোঁটা পড়ছে। হঠাৎ অবাক হয়ে দেখি প্যান্ট এবং সাদা গেঞ্জি পরা একজন লোক আমার দিকে ছুটে আসছে। রক্তে তার সাদা গেঞ্জি, হাত মুখ মাখামাখি, ছুরিতেও রক্ত লেগে আছে। বৃষ্টিতে সেই রক্ত ধুয়ে ধুয়ে যাচ্ছে। মানুষটা কি কাউকে খুন করে এদিকে আসছে? খুনি কখনো হাতের অস্ত্র সঙ্গে নিয়ে পালায় না, ব্যাপার কি? লোকটা থমকে আমার সামনে দাঁড়িয়ে গেল। স্ট্রিট লাইটের আলোয় আমি সেই মুখ দেখলাম, সুন্দর শান্ত মুখ, চোখ দুটিও মায়াকাড়া ও বিষণ্ণ। লোকটির চিবুক বেয়ে টপ টপ করে পানি পড়ছে। লোকটা চাপা গলায় বলল, কে কে? আমি বললাম, আমার নাম হিমু। লোকটা কয়েক মুহূর্ত অপলকে তাকিয়ে রইল। এই কয়েক মুহূর্তে অনেক কিছু ঘটে যেতে পারত, সে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারত, এটাই স্বাভাবিক ছিল। অস্ত্র হাতে খুনি ভয়ঙ্কর জিনিস। যে অস্ত্র মানুষের রক্তপান করে সেই অস্ত্রে প্রাণ প্রতিষ্ঠা হয়, সে বারবার রক্তপান করতে চায়, তার তৃষ্ণা মেটে না। লোকটি আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি একই জায়গায় আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমি খবরের কাগজ পড়ি না, পরদিন সবকটা কাগজ কিনে খুঁটিয়ে পড়লাম। কোনো হত্যাকাণ্ডের খবর কি কাগজে উঠেছে? ঢাকা নগরীতে নিউ এলিফেন্ট রোড এবং কাটাবনের আশপাশের কাউকে কি জবাই করে হত্যা করা হয়েছে? না, তেমন কিছু পাওয়া গেল না। গতরাতে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আবার গেলাম। সোপ সোপ রক্ত পরে আছে কিনা সেটা দেখার কৌতূহল, রক্ত দেখতে না পাওয়ারই কথা। কাল রাতে অঝোরে বৃষ্টি হয়েছে, যেসব রাস্তায় পানি ওঠার কথা না সেসব রাস্তাতেও হাঁটু পানি। আমি তন্নতন্ন করে খুঁজলাম, না, রক্তের সিটে ফোঁটাও নেই। আমার অনুসন্ধান অনেকের দৃষ্টি আকর্ষণ করল। বাঙালির দৃষ্টি বড় কোনো ঘটনায় আকৃষ্ট হয় না, ছোট ছোট ঘটনায় আকৃষ্ট হয়। একজন এসে অমায়িক ভঙ্গিতে বলল, ভাই সাহেব, কি খুঁজেন? আমি বললাম, কিছু খুঁজি না। ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার অনুসন্ধান দেখতে লাগলেন।
তার দেখা দেখি আরো কয়েকজন দাঁড়িয়ে গেল। এরপর আর রক্তের দাগ খোঁজা অর্থহীন, আমি চলে এলাম। ওই রাতের ঘটনা ভয় পাওয়ার মতো ঘটনা তো বটেই, আমি ভয় পাইনি, বাবার ট্রেনিং কাজে লেগেছিল, কিন্তু ভয় আমি একবার পেয়েছিলাম। সেই ভয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ভয়াবহ ধরনের ভয় যা মানুষের বিশ্বাসের ভিত্তিমূল পর্যন্ত কাঁপিয়ে দেয়, যে ভয়ের জন্মই পৃথিবীতে না, অন্য কোনো ভুবনে। ভয় পাবার সেই গল্পটা আমি বলবো। আমার বাবা আমার জন্য কিছু উপদেশ রেখে গেছেন, সেই উপদেশগুলির একটি ভয় সম্পর্কিত। একজন মানুষ তার এক জীবনে অসংখ্যবার তীব্র ভয়ের মুখোমুখি হয়, তুমিও হইবে, ইহাই স্বাভাবিক। ভয়কে পাশ কাটিয়ে যাইবার প্রবণতাও স্বাভাবিক প্রবণতা, তুমি অবশ্যই তা করিবে না। ভয় পাশ কাটাইবার বিষয় নহে, ভয় অনুসন্ধানের বিষয়। ঠিকমতো এই অনুসন্ধান করিতে পারিলে জগতের অনেক অজানা রহস্য সম্পর্কে অবগত হইবে, তোমার জন্য ইহার প্রয়োজনীয়তা আছে। তবে তোমাকে বলিয়া রাখি, এই জগতের রহস্য পেঁয়াজের খোসার মতো, একটি খোসা ছাড়াইয়া দেখিবে আরেকটি খোসা, এমনভাবে চলিতে থাকিবে, সবশেষে দেখিবে কিছুই নাই। আমরা শূন্য থেকে আসিয়াছি, আবার শূন্যে ফিরিয়া যাইব। দুই শূন্যের মধ্যবর্তী স্থানে আমরা বাস করি, ভয় বাস করে দুই শূন্যে। এর বেশি এই মুহূর্তে তোমাকে বলিতে ইচ্ছা করছে না। আমার বাবা মহাপুরুষ তৈরির কারখানার চিফ ইঞ্জিনিয়ার সাহেব যদিও আমাকে বলেছেন ভয়কে পাশ না কাটাতে, তবু আমি ভয়কে পাশ কাটাচ্ছি, সব ভয়কে না, বিশেষ একটা ভয়কে। আচ্ছা ঘটনাটা বলি। আমার তারিখ মনে নেই, ডিসেম্বরের মাঝামাঝি হতে পারে, শীত তেমন নেই, আমার গায়ে সুতির একটা চাদর, কানে ঠান্ডা লাগছিল বলে চাদরটা মাথার উপর পেঁচিয়ে দিয়েছি। আমি বের হয়েছি পূর্ণিমা দেখতে, শহরের পূর্ণিমার অন্যরকম আবেদন। সোডিয়াম ল্যাম্পের হলুদ আলোর সঙ্গে মেশে চাঁদের ঠান্ডা আলো, এই মিশ্র আলোর আলাদা মজা। তার উপর যদি কুয়াশা হয় তাহলে তো কথাই নেই, কুয়াশায় চাঁদের আলো চারদিকে সরায়, সোডিয়াম ল্যাম্পের আলো সরায় না। মিশ্র আলোর একটি সরিয়ে যাচ্ছে, অন্যটি সরাচ্ছে না, খুবই ইন্টারেস্টিং। সে রাতে সামান্য কুয়াশাও ছিল, মনের আনন্দেই আমি শহর ঘুরছি। পূর্ণিমার রাতে লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, অবিশ্বাস্য হলেও ব্যাপারটা সত্যি। অল্প কিছু মানুষ সারা রাত জাগে, তারা ঘুমোতে যায় চাঁদ ডুবার পরে। ইংরেজিতে এ ধরনের মানুষদের একটা নাম আছে, মুনস্ট্রাক। এরা চন্দ্রাহত, এদের চলাফেরায় ঘোর লাগা ভাব থাকে, এরা কথা বলে অন্যরকম স্বরে, এরা কিন্তু ভুলেও চাঁদের দিকে তাকায় না। বলা হয়ে থাকে চন্দ্রাহত মানুষদের চাঁদের আলোয় ছায়া পড়ে না, এদের যখন আমি দেখি তখন তাদের ছায়ার দিকে আগে তাকাই। অনেকক্ষণ রাস্তায় হাঁটলাম, একসময় মনে হলো সোডিয়াম ল্যাম্পের আলো বাদ দিয়ে জ্যোৎস্না দেখা যাক। কোনো একটা গলিতে ঢুকে পড়ি, দুটা রিক্সা পাশাপাশি যেতে পারে না এমন একটা গলি, খুব ভালো হয় যদি অন্ধ গলি হয়, আগে থেকে জানা থাকলে হবে না। হাঁটতে হাঁটতে শেষ মাথায় চলে যাওয়ার পর হঠাৎ দেখব পথ নেই, সেখানে সোডিয়াম ল্যাম্প থাকবে না, শুধুই জ্যোৎস্না। ঢুকে পড়লাম একটা গলিতে, ঢাকা শহরের মাঝখানেই এই গলি, গলির নাম বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি না কৌতূহলী কেউ সেই গলি খুঁজে বের করুক। কিছুদূর এগোতেই কয়েকটা কুকুর চোখে পড়ল, এরা রাস্তার মাঝখানে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছিল, আমাকে দেখে সবাই একসঙ্গে উঠে দাঁড়ালো, সব মিলিয়ে চারটা কুকুর। কুকুরদের স্বভাব হচ্ছে সন্দেহজনক কাউকে দেখলে একসঙ্গে ঘেউ ঘেউ করে ওঠে, ভয় দেখানোর চেষ্টা, এরা তা করল না। এদের একজন সামান্য একটু এগিয়ে এসে থমকে দাঁড়ালো, বাকি তিনজন তার পেছনে, সামনের কুকুরটা কি ওদের দলপতি? লিডারশিপ ব্যাপারটা কুকুরদের আদিগোত্র নেকড়েদের মধ্যে আছে, কুকুরদের নেই, তবে সামনের কুকুরটাকে লিডার বলেই মনে হচ্ছে। আমি ভাব জমাবার জন্য বললাম, তারপর তোমাদের খবর কি? জ্যোৎস্না কুকুরদের খুব প্রিয় বলে শুনেছি, তোমাদের এই অবস্থা কেন, মনমরা হয়ে শুয়ে আছো, ইজ এনিথিং রং? কুকুরদের শরীর শক্ত হয়ে গেল, এরা কেউ লেজ নাড়ছে না, কুকুর প্রচণ্ড রেগে গেলে লেজ নাড়া বন্ধ করে দেয়, লক্ষণ ভালো না। এদের অনুমতি না নিয়ে গলির ভেতর ঢুকে পড়া ঠিক হবে না, কাজেই বিনীত গলায় বললাম, যেতে পারি? আমার ভাষা না বুঝলেও গলার স্বরের বিনীত অংশ বুঝতে পারার কথা, অধিকাংশ পশুই তা বোঝে। এরা নড়ল না, অর্থাৎ এরা চায় না আমি আর এগোই। তখন একটা কাণ্ড হলো, আমি স্পষ্টই শুনলাম কেউ একজন আমাকে বলছে, তুমি চলে যাও, জায়গাটা ভালো না, তুমি চলে যাও, চলে যাও। অবচেতন মনের কোনো খেলা, কোনো কারণে আমি নিজেই গলিতে ঢুকতে ভয় পাচ্ছি বলে আমার অবচেতন মন আমাকে চলে যেতে বলছে।
না, ব্যাপারটা তা না, আমি না ভাবার কোনো কারণ নেই। আসলেই গলির ভেতর ঢুকতে চাচ্ছি, আমাকে গলির ভেতরে জ্যোৎস্না দেখতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি কোনো দুর্বল মনের মানুষ না যে অবচেতন মন আমাকে নিয়ে খেলবে, আর যদি খেলেও থাকে সেই খেলাকে প্রশ্রয় দেওয়া যায় না। ধরে নিলাম অবচেতন মনই আমাকে চলে যেতে বলছে। অবচেতন মনকে শোনাবার জন্যই স্পষ্ট করে বললাম, আমার এই গলিতে ঢোকা অত্যন্ত জরুরি, কুকুরগুলি একসঙ্গে আমাকে কামড়ে না ধরলে আমি অবশ্যই যাব। তখন একটা কাণ্ড হলো, সবকটা কুকুর একসঙ্গে পেছনের দিকে ফিরল। দলপতি কুকুরটা এগিয়ে গিয়ে দলপতির আসন নিল। তাদের দাঁড়ানোর ভঙ্গিতে সামান্য পরিবর্তন লক্ষ্য করলাম। পরিবর্তনটা কি বোঝার চেষ্টা করছি, তখন অস্পষ্টভাবে লাঠির ঠকঠক আওয়াজ কানে এলো। লাঠি হাতে কেউ কি আসছে? গ্রামের মানুষ সাপের ভয়ে লাঠি ঠকঠক করে যেভাবে পথ হাঁটে, তেমন করে কেউ একজন হাঁটছে। পাকা রাস্তায় লাঠির শব্দ। কুকুরদের শ্রবণেন্দ্রিয় অত্যন্ত তীক্ষ্ণ। তারা কি শব্দের মধ্যে বিশেষ কিছু পাচ্ছে? এদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা গেল, অস্থিরতা সংক্রামক। আমার মধ্যেও সেই অস্থিরতা ছড়িয়ে পড়ল। আর তখনই আমি জিনিসটা দেখলাম, লাঠি ঠকঠক করে একজন মানুষ আসছে। তাকে মানুষ বলছি কেন, সে কি সত্যি মানুষ? সে কিছুদূর এসে থমকে দাঁড়ালো। চারটা কুকুর একসঙ্গে ডেকে উঠে থেমে গেল, তারা একটু পিছিয়ে গেল। আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে যে দাঁড়িয়ে আছে, তার চোখ নাক মুখ কান কিছুই নেই। ঘাড়ের উপর যা আছে তা একদলা হলুদ মাংসপিণ্ড ছাড়া আর কিছু না। সেই মাংসপিণ্ডটা চোখ ছাড়াও আমাকে দেখতে পেল। সে লাঠিটা আমার দিকে উঁচু করল। আমি দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষ্য করলাম তা হচ্ছে, চাঁদের আলোয় লাঠিটার ছায়া পড়েছে, কিন্তু মানুষটার কোনো ছায়া পড়েনি। ধক করে নাকে পচা মাংসের গন্ধ পেলাম, বিকট সেই গন্ধ। পাকস্থলী উল্টে আসার উপক্রম হল। আমার মাথার ভেতর আবারও কে একজন কথা বলল, এখনো সময় আছে, দাঁড়িয়ে থেকো না, চলে যাও। এই জিনিসটা যদি তোমার দিকে হাঁটতে শুরু করে তাহলে তুমি আর পালাতে পারবে না। কুকুরগুলি তোমাকে রক্ষা করছে, আরও কিছুক্ষণ রক্ষা করবে। তুমি দৃষ্টি না ফিরিয়ে নিয়ে পেছন দিকে হাঁটতে শুরু করো, খবরদার এক পলকের জন্য দৃষ্টি অন্যদিকে ফেরাবে না। এবং মনে রেখো, আর কখনো এই গলিতে ঢুকবে না, কখনো না, এই গলি তোমার জন্য নিষিদ্ধ। আমি আস্তে আস্তে পেছন দিকে হাঁটছি, কুকুরগুলিও আমার হাঁটার তালে তাল মিলিয়ে পেছন দিকে যাচ্ছে। জিনিসটার কোনো চোখ নেই, চোখ থাকলে বলতাম জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, চোখ ছাড়াও তাহলে দেখা যায়। মাথার ভেতর আবারও কেউ একজন কথা বলল, তুমি জিনিসটার সীমানার বাইরে চলে এসেছো। জিনিসটার ক্ষমতা প্রচণ্ড, কিন্তু তার ক্ষমতার সীমা খুব ছোট। এই গলির বাইরে আসার তার ক্ষমতা নেই, তুমি এখন চলে যেতে পারো। আমি চলে গেলাম না, জিনিসটার দিকে তাকিয়ে রইলাম। সে তার লাঠি নামিয়ে ফেলেছে, যেদিক থেকে এসেছিল সেদিকে হাঁটতে শুরু করেছে। তার গায়ে কাঁথার মতো একটা মোটা কাপড়, এই কাপড়টাই শরীরে জড়ানো। সে হাঁটছে হেলে দুলে, একবার মনে হচ্ছে বামে হেলে পড়ে যাবে, আবার মনে হচ্ছে ডানে হেলে পড়ে যাবে। জিনিসটাকে এখন আগের চেয়ে অনেক লম্বা দেখাচ্ছে, যতই সে দূরে যাচ্ছে ততই লম্বা হচ্ছে। জিনিসটা আমার দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। কুকুরগুলি ঠিক আগের জায়গায় গিয়ে শুয়ে পড়েছে। ওদের দলপতি শুধু একবার আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করল, মনে হয় কুকুরের ভাষায় বলল, যাও বাসায় চলে যাও। ডিসেম্বর মাসের শীতেও আমার শরীর ঘামছে। হাঁটার সময় লক্ষ্য করলাম ঠিক মতো পা ফেলতে পারছি না, রাস্তা কেমন উঁচু নিচু লাগছে। নতুন নতুন চশমা পড়লে যা হয় তাই হচ্ছে, বুক শুকিয়ে কাঠ হয়ে আছে। কাচের জগ ভর্তি এক জগ ঠান্ডা পানি এক চুমুকে খেতে পারলে হতো, কার কাছে পানি চাইব। কিছুক্ষণ হাঁটার পর মনে হলো আমার দিক ভুল হচ্ছে, আমি কোথায় আছি বুঝতে পারছি না, কোন দিকে যাচ্ছি তাও বুঝতে পারছি না। রিকশা চোখে পড়ছে না যে কোনো একটা রিকশায় উঠে বসব। হোস হোস করে কিছু গাড়ি চলে যাচ্ছে, হাত তুলে দাঁড়িয়ে থাকলে এরা কেউ কি থামবে? না, কেউ থামবে না। ঢাকার গাড়িযাত্রীরা পথচারীর জন্য গাড়ি থামায় না, নিয়ম নেই। আমি ফুটপাতেই বসে পড়লাম, আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। অনেকক্ষণ ধরে বমি চেপে রেখেছিলাম, বসামাত্রই হরহর করে বমি হয়ে গেল। আপনার কি হয়েছে? আমি মাথা ঘুরিয়ে তাকালাম, ফুটপাতে বস্তা মুড়ি দিয়ে যারা ঘুমায় তাদের একজন বস্তার ভেতর থেকে মাথা বের করেছে, তার গলায় মমতার চেয়ে বিরক্তি বেশি। আমি বললাম, শরীর ভালো না। সে বলল, মিরগি ব্যারাম আছে? না। পানি খাওয়া যাবে? পানি খাওয়া দরকার। রাইতে পানি কই পাইবেন? আমি বললাম, রাতে পানির পিপাসা পেলে আপনারা পানি কোথায় পান? লোকটা বস্তার ভেতর মাথা ঢুকিয়ে দিল, আমার উদ্ভট প্রশ্নে সে হয়তো বিরক্ত হচ্ছে,
যদিও প্রশ্নটা তেমন উদ্ভট ছিল না। এই যে অসংখ্য মানুষ ফুটপাতে ঘুমায়, রাতে পানির তৃষ্ণা পেলে তারা পানি পায় কোথায়? কটা বাজছে জানা দরকার। রাত শেষ হয়ে গেলে রিক্সা বেবি ট্যাক্সি চলা শুরু করবে, তখন আমার একটা গতি হলেও হতে পারে। বিটের পুলিশও দেখছি না, পূর্ণিমা রাতে বোধহয় বিটের পুলিশ বের হয় না। আমি বস্তা মুড়ি দেওয়া লোকটার দিকে তাকিয়ে ডাকলাম, ভাই সাহেব, এই যে ভাই সাহেব, এই যে বস্তা ভাইয়া। একা বসে থাকতে ভালো লাগছে না, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। বমি হয়ে যাওয়ায় শরীরটা একটু ভালো লাগছে, তবে ভয়টা মাথার ভেতর ঢুকে আছে। কারো সঙ্গে কথাটা বলতে থাকলে হয়তোবা তাকে ভুলে থাকা যাবে। আমি গলা উঁচিয়ে ডাকলাম, এই যে বস্তা ভাই, ঘুমিয়ে পড়লেন? লোকটা বিরক্ত মুখে বস্তার ভেতর থেকে মুখ বের করল, কি হয়েছে? আমি বললাম, এটা কোন জায়গা, জায়গাটার নাম কি, চিনেন না? জি না। সে বলল, ও বুঝছি, মাল খাইয়ে আইসেন, আরেক দফা গলাত আঙ্গুল দিয়া বমি করেন, শোল ঠিক হইব। আরেকটা কথা ভাই জান, আমারে ত্যাগ তো করবেন না। রাত কত হয়েছে বলতে পারেন? যে না, পারি না। লোকটা আবার বস্তার ভেতর ঢুকে গেল। লোকটার পাশে খালি জায়গায় শুয়ে পড়ব, গায়ে চাদর আছে, চাদরের ভেতর ঢুকে বাকি রাতটা পার করে দেওয়া যায়। রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে অনেক রাত কাটিয়েছি, গাছের তলায় ঘুমিয়েছি, ফুটপাতে ঘুমানো হয়নি। বস্তা ভাইয়ের পাশে শুয়ে পড়ার আগে কি তার অনুমতি নেওয়ার দরকার আছে? ফুটপাতে যারা ঘুমোয় তাদের নিয়মকানুন কি? তাদেরও নিশ্চয়ই অলিখিত কিছু নিয়মকানুন আছে। ফুটপাতে অনেক পরিবার রাত কাটায়, স্বামী স্ত্রী ছেলেমেয়ের সোনার সংসার। সেই রকম কোনো পরিবারের পাশে নিশ্চয়ই উটকো ধরনের কেউ মাথার নিচে ইট বিছিয়ে শুয়ে পড়তে পারে না। বস্তা ভাই, এই যে বস্তা ভাই, আবার কি হয়েছে? আমি বললাম, আপনার পাশের ফাঁকা জায়গাটায় কি শুয়ে পড়তে পারি, যদি অনুমতি দেন? বস্তা ভাই জবাব দিলেন না, তবে সরে গিয়ে খানিকটা জায়গা করলেন। এই প্রথম লক্ষ্য করলাম, বস্তা ভাই একা ঘুমাচ্ছেন না, তার সঙ্গে তার পুত্রও আছে। তিনি পুত্রকে তার নিজের দিকে টানলেন এবং কঠিন গলায় বললেন, বস্তা ভাই করতেছেন কেন, ইয়ার কি মারেন? গরিবরে লইয়া ইয়ার কি করতে মজা লাগে? আমি বললাম, না রে ভাই, ইয়ার কি করছি না, গরিব নিয়ে ইয়ার কি করবো কি, আমিও আপনাদের দলে, মুখ ভর্তি বমি, মুখ না ধুয়ে ঘুমাতে পারবো না, পানি কোথায় পাবো বলে দিন, একটু দয়া করুন। বস্তা ভাই দয়া করলেন, আঙুল উঁচিয়ে কি যেন দেখালেন। আমি এগিয়ে গেলাম, সম্ভবত কোনো চায়ের দোকান, দোকানের পেছনে জ্বালা ভর্তি পানি, মিনারেল ওয়াটারের একটা খালি বোতলও আছে। আমি পানি দিয়ে মুখ ধুলাম, দুই বোতলের মতো পানি খেয়ে ফেললাম, এক বোতল পানি ঢেলে দিলাম গায়ে। ভয় নামক যে ব্যাপারটা শরীরে জড়িয়ে আছে, পানিতে তা ধুয়ে ফেলার একটা চেষ্টা। তারপর শীতে কাঁপতে কাঁপতে আমি শুয়ে পড়লাম, সঙ্গে সঙ্গে ঘুমে চোখ জড়িয়ে এলো। আমি তলিয়ে গেলাম গভীর ঘুমে। কোনো এক পর্যায়ে কেউ একজন সাবধানে আমার গায়ের চাদর তুলে নিয়ে চলে গেল, তাতেও আমার ঘুম ভাঙল না। সারা রাত আমার গায়ে চাদর আলোর সঙ্গে পড়ল ঘন হিম। যখন ঘুম ভাঙল তখন আমার গায়ে আকাশ পাতাল জ্বর, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। দিনের আলোয় রাতের ভয়টা থাকার কথা না, কিন্তু লক্ষ্য করলাম ভয়টা আছে, গুটিসুটি মেরে ছোট হয়ে আছে। তবে সে ছোট হয়ে থাকবে না, যেহেতু সে একটা আশ্রয় পেয়েছে, সে বাড়তে থাকবে। জ্বরে আমার শরীর কাঁপছে, চিকিৎসা শুরু হওয়া দরকার। সবচেয়ে ভালো বুদ্ধি হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া। হাসপাতালে ভর্তির নিয়মকানুন কি, দরখাস্ত করতে হয় নাকি রোগীকে উপস্থিত হয়ে বলতে হয় আমি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য এসেছি, আমার রোগ গুরুতর, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন? চিকিৎসার চেয়ে আমার যেটা বেশি দরকার তা হচ্ছে সেবা। ঘরে সেবা করার কেউ নেই, হাসপাতালের নার্সরা নিশ্চয়ই সেবা করবেন। গভীর রাতে চার্জ লাইট হাতে নিয়ে বিছানায় বিছানায় যাবেন, রোগের প্রকোপ কেমন দেখবেন। স্যার, দয়া করে আমাকে ভর্তি করিয়ে দিন। হাসপাতালে ভর্তি হওয়া যতটা জটিল হবে ভেবেছিলাম, দেখা গেলেও ব্যাপারটা মোটেও তত জটিল না। একজনকে দেখলাম দু টাকা করে কি একটা টিকিট বিক্রি করছে, খুব কঠিন ধরনের চেহারা, সবাইকে ধমকাচ্ছে। তাকে বললাম, ভাই আমার এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়া দরকার, কি করতে হবে একটু দয়া করে বলে দিন। সে বিস্মিত হয়ে বলল, হাসপাতালে ভর্তি হবেন? জি। নিয়ে এসেছে কে আপনাকে? আমি বললাম, কেউ নিয়ে আসেনি, আমি নিজে নিজে চলে এসেছি, আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব। উনি বললেন, আপনার কি হয়েছে? আমি বললাম, ভূত দেখে ভয় পেয়েছি, ভয় থেকে জ্বর এসে গেছে। ভূত দেখেছেন? জি স্যার। উনি বললেন, আমার কাছে এসেছেন কেন, আমি তো আউটডোর পেশেন্ট, রেজিস্ট্রি স্লিপ দেই।
আমি বললাম কার কাছে যাব তা তো স্যার জানি না। উনি বললেন আচ্ছা আপনি বসুন ওই টুলটায়। টুলে বসতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাব, আমি বরং মাটিতে বসি। আচ্ছা বসুন। থ্যাংক ইউ স্যার। উনি বললেন আমাকে স্যার বলার দরকার নেই, যাদের স্যার বললে কাজ হবে তাদের বলবেন। আমি বললাম আপনাকে বলাতেও কাজ হয়েছে, আপনি ব্যবস্থা করে দিচ্ছেন। আমি ব্যবস্থা করব কি, আমি দুই পয়সার কেরানি, আমার কি সেই ক্ষমতা আছে? যারা ব্যবস্থা করবেন তাদের কাছে নিয়ে যাব, এইটুকু। স্যার এইটুকুই বা কে করে? এই লোক আমাকে একজন তরুণী ডাক্তারের কাছে নিয়ে গেল, খুবই ধারালো চেহারা, কথাবার্তাও ধারালো। আমি এই তরুণীর কঠিন জেরার ভিতর পড়ে গেলাম। আপনার নাম কি? ম্যাডাম আমার নাম হিমু। আপনার ব্যাপার কি? ম্যাডাম আমি খুবই অসুস্থ, আমার এক্ষুনি হাসপাতালে ভর্তি হওয়া দরকার, ভূত দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছি। উনি বললেন আপনি অসুস্থ, আপনার চিকিৎসা হওয়া দরকার, আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান। খুব ভালো কথা, দরিদ্র দেশের সীমিত আয়ের সুবিধা অসুবিধার ভেতর যতটুকু করা যায় আপনার জন্য ততটুকু করা হবে। হাসপাতালে সিট নেই, আপনার কি ধারণা হোটেলের মতো আমরা বিছানা সাজিয়ে বসে আছি? আপনাদের জ্বর হবে সর্দি হবে, আপনারা এসে বিছানায় শুয়ে পড়বেন, নার্সকে ডেকে বলবেন কোলবালিশ দিয়ে যাও, এই আপনার ধারণা? জি না ম্যাডাম। আপনি কি ভেবেছেন উদ্ভট একটা গল্প বললেই আমরা আপনাকে ভর্তি করিয়ে নেব? ভূত দেখে জ্বর এসে গেছে, রসিকতা করার জায়গা পান না? ম্যাডাম সত্যি দেখেছি, আপনি চাইলে আমি পুরো ঘটনা বলতে পারি। উনি বললেন আমি আপনার ঘটনা শুনতে চাচ্ছি না। ম্যাডাম আপনি কি ভূত বিশ্বাস করেন না? উনি বললেন আপনি দয়া করে কথা বাড়াবেন না। আমি আবার বললাম শেক্সপিয়ারের মতো মানুষও কিন্তু ভূত বিশ্বাস করতেন, তিনি হ্যামলেটে বলেছেন দেয়ার আর মেনি থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। আমার ধারণা তিনি ভূত দেখেছেন। এদিকে আমাদের রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতিতে উল্লেখ করেছেন, স্টপ ইট, আমি স্টপ করলাম। রশিদ নামের যে লোকটি আমাকে তরুণী ডাক্তারের কাছে নিয়ে এসেছিল, ডাক্তার তার দিকে কঠিন চোখে তাকালেন। রশিদ বেচারা জোকের মুখে লবণ পড়ার মতো মিয়ে গেল। রশিদ। জি আপা। একে এখান থেকে নিয়ে যাও, ফালতু ঝামেলা আমার কাছে কখনো আনবে না। আমি উঠে দাঁড়ালাম এবং প্রায় সঙ্গে সঙ্গে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, আমাকে স্যালাইন দেওয়া হচ্ছে, তরুণী ডাক্তার আমার মুখের উপর ঝুঁকে আছেন। চোখ মেলতেই তিনি বললেন, হিমু সাহেব এখন কেমন বোধ করছেন? ভালো। এইটুকু বলে আমি দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম, কিংবা গভীর ঘুমে তলিয়ে গেলাম। হাসপাতালের তৃতীয় দিনে আমাকে দেখতে এলেন মেজো ফুপা, বাদলের বাবা। তার হাতে এক প্যাকেট আঙ্গুর। একটা সময় ছিল যখন মৃত্যু পথযাত্রীকে দেখতে যাওয়ার সময় আঙ্গুর নিয়ে যাওয়া হতো। ফলের দোকানে আঙ্গুর বিক্রির সময় মমতা মাখা গলায় বলতো, রোগীর অবস্থা সিরিয়াস, এখন আঙ্গুর 100 টাকা কেজি, বড়ই বরং এই তুলনায় দামি ফল। মেজো ফুপা আমার পাশে বসতে বসতে বললেন, অবস্থা কি? আমি জবাব দিলাম না। কেউ রুগী দেখতে এসে যদি দেখে রুগী দিব্যি সুস্থ, পা নাচাতে নাচাতে হিন্দি গান গাইছে, তখন সে শকের মতো পায়। যদি দেখে রোগীর অবস্থা এখন তখন শ্বাস যায় যায় অবস্থা, তখন মনে শান্তি পায়, যাক কষ্ট করে আসাটা বৃথা যায়নি। কাজেই ফুপার প্রশ্নে আমি চোখ মুখ করুণ করে ফেললাম, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এরকম একটা ভাবও করলাম। উনি বললেন, জবাব দিচ্ছ না কেন, অবস্থা কি? আমি ক্ষীণস্বরে বললাম, ভালো, এখন একটু ভালো। তোকে খুঁজে বের করতে খুবই যন্ত্রণা হয়েছে, কোন ওয়ার্ডে কোন বেড নাম্বার কেউ জানে না। আমি বললাম, ও আচ্ছা। উনি বললেন, একবার তো ভেবেছি ফিরেই চলে যাই, নেহায়েত আঙ্গুর কিনেছি বলে যাইনি, আঙ্গুর খেতে নিষেধ নেই তো? জি না। নে আঙ্গুর খা। আমি টপাটপ আঙ্গুর মুখে ফেলছি আর ভাবছি ব্যাপারটা কি, আমি যে হাসপাতালে এই খোঁজ ফোপা পেলেন কোথায়, কাউকেই তো জানানো হয়নি। আমি বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব না যে খবরের কাগজে নিউজ চলে গেছে, শিরোনামটা এইরকম, হিমুর সর্দি জ্বর, জনদরদি জননেতা প্রাণপ্রিয় হিমু সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় তাকে দেখতে যান, কিছুক্ষণ তার শয্যাপার্শ্বে থেকে তার আশু আরোগ্য কামনা করেন, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন,
মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে ছিলেন বনমন্ত্রী, তেল ও জ্বালানি মন্ত্রী, ত্রাণ উপমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন হিমু সাহেবের শারীরিক অবস্থা এখন ভালো। হিমু সাহেবের ভক্তবৃন্দের চাপে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতি অনুরোধ জানাচ্ছেন তারা যেন হিমু সাহেবকে বিরক্ত না করেন। হিমু সাহেবের দরকার পরিপূর্ণ বিশ্রাম। তার শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে বুলেটিন প্রতিদিন দুপুর 12টায় প্রকাশ করা হবে। আমি যে হাসপাতালে, এই খবর তো আমার কাদের দুই ফেরেস্তা ছাড়া আর কারোরই জানার কথা না। ধরা যাক খবরটা সবাই জানে, তারপরেও ফুফা হাসপাতালে চলে আসবেন এটা হয় না। এত মমতা আমার জন্য বাদল ছাড়া আর কারোরই নেই। অন্য কোনো ব্যাপার আছে। ব্যাপারটা কি ফুফা? আমি যে হাসপাতালে এটা জানলেন কিভাবে? পেপারে নিউজ হয়েছে। উনি বললেন পেপারে নিউজ হবে কেন? তুই কে? হাসপাতাল থেকে আমাকে টেলিফোন করেছে। আমি বললাম তোমার নাম্বার পেলো কোথায়? তুই দিয়েছিস। তখন আমার মনে পড়ল, কোনো এক সময় হাসপাতালের ভর্তি ফর্ম তরুণী ডাক্তার নিয়ে এসেছিলেন। তিনি নিজেই ফর্ম ফিল আপ করেছেন এবং আকবরিয়ে অসুখের খবর দিয়েছেন। খুব মিষ্টি গলার একজন মেয়ে। ডাক্তার আপনাকে খবর দিয়েছে তাই না? তোর সম্পর্কে জানতে চাচ্ছিল। আমি বললাম কি জানতে চাচ্ছিল? পুপা বললেন তুই কি করিস না করিস এইসব, তোর হলুদ পাঞ্জাবি উদ্ভট কথাবার্তা শুনে ভরকে গেছে আর কি। তুই আর কিছু পারিস না পারিস, মানুষকে ভরকাতে পারিস। আমি বললাম ডাক্তাররা এত সহজে ভরকায় না। তারপর বলুন ফুপা, আমার কাছে কেন এসেছেন? উনি বললেন তোকে দেখতে এসেছি আর কি। আমাকে দেখতে হাসপাতালে চলে আসবেন এটা বিশ্বাসযোগ্য না। ঘটনা কি? বাদলের ব্যাপারে তোর সঙ্গে একটু কথা ছিল, ফুপা ইতস্ত করে বললেন। আমি শান্ত গলায় বললাম, বাদলকে নিয়ে তো আপনার এখন দুশ্চিন্তার কিছু নেই, সে কানাডায়, আমার প্রভাব বলয় থেকে অনেক দূরে। আমার হাত থেকে তাকে রক্ষা করার কোনো দায়িত্বই আপনাকে পালন করতে হচ্ছে না। নাকি সে কানাডাতেও খালি পায়ে হাঁটা শুরু করেছে? ফুপা চাপা গলায় বললেন, বাদল এখন ঢাকায়। ও আচ্ছা। উনি বললেন মাসখানিক থাকবে। তোর কাছে আমার অনুরোধ, এই এক মাস তুই গা ঢাকা দিয়ে থাকবি, ওর সঙ্গে দেখা করবি না। আমি বললাম গা ঢাকা দিয়েই তো আছি, হাসপাতালে লুকিয়ে আছি। ফুপা বললেন হাসপাতালে তো আর এক মাস থাকবি না, তোকে নাকি আজকালের মধ্যেই সেরে দেবে। আমাকে বাদলের কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে তাই তো? ফুপা বললেন হ্যাঁ। নো প্রবলেম। শোন হিমু, আমরা চাচ্ছি ওর একটা বিয়ে দিতে, মোটামুটি নিমরাজি করিয়ে ফেলেছি। এখন তুই যদি ভুজং ভাজং দিস তাহলে তো আর বিয়ে হবে না, সে হলুদ পাঞ্জাবি পরে হাঁটা দেবে। আমি কেন ভুজং ভাজং দেব? ফুপা বললেন তোকে দিতে হবে না, তোকে দেখলেই ওর মধ্যে আপনা আপনি ভুজং ভাজং হয়ে যাবে। অনেক কষ্টে তাকে নর্মাল করেছি, সব জলে যাবে, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। কথা দিচ্ছিস? ফুপা বললেন বাদল এয়ারপোর্টে নেমেই বলেছে হিমুদা কোথায়। আমি মিথ্যা করে বলেছি সে কোথায় কেউ জানে না। ভালো বলেছেন। মেসের ঠিকানা চাচ্ছিল, তোর আগের মেসের ঠিকানা দিয়ে দিয়েছি। আমি আবার বললাম খুবই ভালো করেছেন, আগের ঠিকানায় খোঁজ নিতে গিয়ে ঠক খাবে। উনি বললেন খোঁজ নিতে এর মধ্যেই গিয়েছে, ছেলেটাকে নিয়ে কি যে দুশ্চিন্তায় আছি। বিয়েটা দিয়ে দিতে পারলে নিশ্চিন্ত, আমাকে আর চিন্তা করতে হবে না, চিন্তা ভাবনার যা করার বৌমা করবে। বিয়ে ঠিকঠাক করে ফেলেছেন? উনি বললেন কয়েকটা মেয়ে দেখা হয়েছে, এর মধ্যে একটাকে তোর ফুপুর পছন্দ হয়েছে, মেয়েটার নাম হলো চোখ। আমি অবাক হয়ে বললাম মেয়েটার নাম চোখ? হ্যাঁ চোখ। আজকাল কি নামের কোনো ঠিক ঠিকানা আছে? যার যা ইচ্ছা নাম রাখছে। আমি বললাম চোখ নাম হয় কিভাবে, আঁখি না তো? ও হ্যাঁ আঁখি, সুন্দর মেয়ে, ফরফরানি টাইপ, একটা কথা জিজ্ঞেস করলে তিনটা কথা বলে, বাদলের সঙ্গে মানাবে, একজন কথা বলে যাবে একজন শুনে যাবে। আমি বললাম মেয়ে তোমার পছন্দ না? তোর ফুপুর পছন্দ। পুরুষ মানুষের কি সংসারে কোনো সে থাকে? থাকে না। পুরুষরা পেপার হেড হিসেবে অবস্থান করে, নামে কর্তা আসলে ভর্তা। তুই বিয়ে না করে খুব ভালো আছিস, দিব্যি শরীরে বাতাস লাগিয়ে ঘুরছিস, তোকে দেখে হিংসা হয়। স্বাধীনতা কি জিনিস তার কি মর্ম সেটা বোঝে শুধু বিবাহিত পুরুষরাই। উঠি রে হিমু। আচ্ছা। উনি আবার বললেন বাদলের প্রসঙ্গে যা বলেছি মনে থাকে যেন? মনে থাকবে। ও আচ্ছা, তোর অসুখের ব্যাপারটাই তো কিছু জানলাম না, কি অসুখ? ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলো কিভাবে?
ফুটপাতে চাদর গায়ে শুয়েছিলাম, চোর চাদর নিয়ে গেল। উনি বললেন, ফুটপাতে ঘুমাচ্ছিলি? জি। ঘরে ঘুমোতে আর ভালো লাগে না? আমি বললাম, তা না। শোন হিমু, বাদলের কাছ থেকে দূরে থাকবি, মনে থাকে যেন। মনে থাকবে। ফুপা বললেন, টাকা পয়সা কিছু লাগবে? লাগলে বল, লজ্জা করিস না। ধর 500 টাকা রেখে দে, ওষুধপত্র কেনার ব্যাপার থাকতে পারে। আমি নোটটা রাখলাম। ফুপা চিন্তিত ভঙ্গিতে বের হয়ে গেলেন। ছেলে আমার ফাঁদে পড়ে যদি আবার ফুটপাতে শয্যা পাতে, কিছুই বলা যায় না। হাসপাতাল আমার বেশ পছন্দ হলো। হাসপাতালের মানুষগুলির ভেতর একটা মিল আছে, সবাই রোগী, রোগ যন্ত্রণায় কাতর, ব্যথি সব মানুষকে এক করে দিয়েছে। একজন সুস্থ মানুষ অপরিচিত একজন সুস্থ মানুষের জন্য কোনো সহমর্মিতা বোধ করবে না, কিন্তু একজন অসুস্থ মানুষ অন্য একজন অসুস্থ মানুষের জন্য করবে। হাসপাতালে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়েও ভাবতে হচ্ছে না। সকালে নাস্তা আসছে, দুবেলা খাবার আসছে, 2 নম্বরই ব্যবস্থাও আছে। জায়গা মতো টাকা খাওয়ালে স্পেশাল ডায়েটের ব্যবস্থা হয়। ডাক্তারদের অনেক সংস্থা সংস্থা আছে। করুণ গলায় তরুণ ডাক্তারদের কাছে অভাবের কথা বলতে পারলে ফ্রি ওষুধ পাওয়া যায়, পথ্য কেনার টাকাও পাওয়া যায়। রোগ সেরে গেছে তারপরেও কিছুদিন হাসপাতালে থেকে শরীর সারাবার ব্যবস্থাও আছে। খাতাপত্রে নাম থাকবে না, কিন্তু বেড থাকবে। এক একদিন এক এক ওয়ার্ডে গিয়ে ঘুমোতে হবে। ছেলে মেয়ে নিয়ে গত 7 মাস ধরে হাসপাতালে বাস করছেন এমন একজনের সন্ধান পাওয়া গেল, নাম ইসমাইল মিয়া। স্ত্রীর ক্যান্সার হয়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করিয়ে মাসখানেক চিকিৎসা করালো। সেই থেকে ইসমাইল মিয়ার হাসপাতালের সঙ্গে পরিচয়। ধীরে ধীরে সে পুরো পরিবার নিয়ে হাসপাতালের পার হয়ে গেল। স্ত্রী মরে গেছে, তাতে অসুবিধা হয়নি। বাচ্চারা হাসপাতালের বারান্দায় খেলে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরে, কেউ কিছু বলে না। ইসমাইল মিয়া দিনে বাইরে কাজকর্ম করে, মনে হয় 2 নম্বরই কাজ, চুরি ফটকাবাজি। রাতে হাসপাতালে এসে ছেলে মেয়েদের খুঁজে বের করে, ঘুমানোর একটা ব্যবস্থা করে। ইসমাইল মিয়ার সঙ্গে পরিচয় হলো। অতি ভদ্র, অতি বিনয়ী, হাসিমুখ ছাড়া কথা বলে না। তার মধ্যে দার্শনিক ব্যাপারটাও আছে। আমি বললাম, হাসপাতালে আর কতদিন থাকবে? ইসমাইল দীর্ঘনিঃশ্বাস ফেলে বলল, কেমনে বলি ভাইজান, আমার হাতে তো কিছু নাই। তোমার হাতে নেই কেন? সপ্ত ভাইজান আল্লাপাকের নির্ধারণ। আল্লাপাক নির্ধারণ করে রেখেছে আমি বালবাচ্চা নিয়ে হাসপাতালে থাকব, এই জন্যই আসি। যেদিন নির্ধারণ করবেন আর দরকার নাই, সেই দিন বিদায়। তা তো বটেই। উনি বললেন, আল্লাপাকের হুকুম ছাড়া তো ভাইজান কিছুই হওয়ানোর উপায় নাই। তাও ঠিক। সামান্য যে পিপিলিকা, আল্লাপাক তারও খবর রাখেন। আপনার পায়ের তলায় পইরা 2টা পিপিলিকার মৃত্যু হবে, তাও আল্লাপাকের বিধান। আজরাইল আলাইহিসসালাম আল্লাপাকের নির্দেশে 2 পিপিলিকার জান কবজ করবে। ও আচ্ছা। এই জন্যই ভাইজান কোনো কিছু নিয়ে চিন্তা করি না। যার চিন্তা করার কথা সেই চিন্তা করতেছে, আমি চিন্তা করে কি করব? আমি বললাম, কার চিন্তা করার কথা? কার আবার? আল্লাপাকের। ইসমাইল মিয়া খুবই আল্লাহ ভক্ত। সমস্যা হচ্ছে তার প্রধান কাজ চুরি। চুরির পক্ষেও সে ভালো যুক্তি দাঁড় করিয়েছে। চুরিতে আসলে কোনো দোষ নাই ভাইজান। ভালুক কি করে? পেটে খুঁতা লাগলে মৌমাছির মৌচাক থেকে মধু চুরি করে, এর জন্য ভালুকের দোষ হয় না। এখন বলেন, মানুষের দোষ হইব কেন? বগারমা নামের এক বৃদ্ধার সঙ্গে পরিচয় হলো। সে ঝাড়ফুঁক করে, ঝাড়ের কাঠি নিয়ে রোগীদের ঝাড়ে, তাতে নাকি অতি দ্রুত রোগ আরোগ্য হয়। হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসার সাথে সাথে চলে ঝাড়ফুঁক। এই বৃদ্ধা 10 টাকার বিনিময়ে আমাকে একদিন ঝেড়ে গেলেন। আমি 10 টাকার বাইরে আরও 50 টাকা দিয়ে ঝাড়া মন্ত্রটা খানিকটা শিখে নিলাম। ও কালী সাধনা, বিষ্ণু কালী মাতা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, রাও নাও, ঈশানে যাও। বগারমার সঙ্গে অনেক গল্পগুজবও করলাম। জানা গেল বগা বলে তার কোনো ছেলে বা মেয়ে নেই। তার 3 বার বিয়ে হয়েছিল, কোনো ঘরেই কোনো সন্তান হয় নাই। কি করে তার নাম বগারমা হয়ে গেল তিনি নিজেও জানেন না। আমি বললাম, মা ঝাড়ফুঁকে রোগ সারে? বগারমা অতি চমৎকৃত হয়ে বললেন, কি গো বাবা, ঠিক মতো ঝাড়তে পারলে ক্যান্সার সারে। আপনি সারিয়েছেন? অবশ্যই, 30 বছর ধরে ঝাড়তেছি। 30 বছরে ক্যান্সার ম্যান্সার কত কিছু ভালো করছি। একটা কসকা ঝাড়া 10টা পেনিসিলিন ইঞ্জেকশনের সমান। বাবধন, তোমার যে ঝাড়া দিলাম, এই ঝাড়াই দেখবা আজ দিনে দিনে সিধা হয়ে দাঁড়াইবা। হাসপাতালে আমি অনেক কিছুই শিখলাম। হাসপাতালের ব্যাপারটা সম্ভবত আমার বাবার চোখ এড়িয়ে গিয়েছিল, নয়তো তিনি অবশ্যই তার পুত্রকে কিছুদিন হাসপাতালে রেখে দিতেন।
এবং তার বিখ্যাত উপদেশমালার সঙ্গে আরও একটি উপদেশ যুক্ত হতো। প্রতি 2 বছর অন্তর হাসপাতালে 7 দিন থাকিবার ব্যবস্থা করিবে, মানুষের জরা ব্যাধি ও শোকে তাহাদের পার্শ্বে থাকিয়া অনুধাবন করিবার চেষ্টা করিবে। ব্যাধি কি, জীব জগৎকে ব্যাধি কেন বারবার আক্রমণ করে তাহা বুঝিবার চেষ্টা করিবে। তবে মনে রাখিও, ব্যাধিকে ঘৃণা করিবে না, ব্যাধি জীবনেরই অংশ, জীবন আছে বলিয়াই ব্যাধি আছে। কেমন আছেন হিমু সাহেব? জি ম্যাডাম, ভালো আছি। আপনার বুকে কনজেশন এখনও আছে? অ্যান্টিবায়োটিক যা দেওয়া হয়েছে কন্টিনিউ করবেন, সেরে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে রিলিজ করে দেওয়া হয়েছে, আপনি চলে যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। প্রতিটি বাক্যে একবার করে থ্যাংক ইউ বলছেন কেন? ম্যাডাম শব্দটা আমার পছন্দ না, আর বলবেন না। জি আচ্ছা, বলবো না। উনি বললেন, আপনার হাতে কি সময় আছে? সময় থাকলে আমার চেম্বারে আসুন, আপনার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। জি আচ্ছা। আমি তরুণী ডাক্তারের পেছনে পেছনে যাচ্ছি, তার নাম ফারজানা। সুন্দর মানুষকেও সবসময় সুন্দর লাগে না, কখনো সুন্দর লাগে, কখনো মোটামুটি লাগে। এই তরুণীটিকে আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছে। অ্যাপ্রন ফেলে দিয়ে ফারজানা যদি ঝলমলে একটা শাড়ি পরত তাহলে কি হতো? ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালে টিপ, হালকা নীল রঙের একটা শাড়ি, কানে ঝুলবে নীল পাথরের ছোট্ট দুল। এই মেয়ে কি বিয়ে বাড়িতে সেজেগুজে যায় না? তখন চারিদিকে অবস্থাটা কি হয়? বিয়ের করে নিশ্চয়ই মন খারাপ করে ভাবে, এই মেয়েটা কেন এসেছে? আজকের দিনে আমাকে সবচেয়ে সুন্দর দেখানোর কথা, এই মেয়েটা সেই জায়গা নিয়ে নিয়েছে, এটা সে পারে না। হিমু সাহেব। জি। বসুন। আমি বসলাম। আমার সামনে পিরিচে ঢাকা একটা চায়ের কাপ, ফারজানার সামনেও তাই। চা তৈরি করে সে আমাকে নিয়ে এসেছে, আমি তার ভেতরে সামান্য হলেও কৌতূহল জাগিয়ে তুলতে পেরেছি। হিমু সাহেব। জি। আপনি কি সিগারেট খান? কেউ দিলে খাই। নিন, সিগারেট নিন। ডাক্তাররা সব রোগীদের প্রথম যে উপদেশ দেয় তা হচ্ছে সিগারেট ছাড়ার, সেখানে আমি আপনাকে সিগারেট দিচ্ছি। কারণ কি বলুন তো? বুঝতে পারছি না। কারণ আমি নিজে একটা সিগারেট খাবো, ছেলেদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সিগারেট ধরেছিলাম। ছেলেরা সিগারেট খাবে, আমরা মেয়েরা কেন খাবো না? এখন এমন অভ্যাস হয়েছে, এর থেকে বেরোতে পারছি না, চেষ্টা অবশ্য করছি না। ফারজানা সিগারেট ধরালো, আশ্চর্য, সিগারেটটাও তার ঠোঁটে মানিয়ে গেল, পাতলা ঠোঁটের কাছে জ্বলন্ত আগুন। বাহ, কি সুন্দর! সুন্দরী তরুণীদের ঘিরে যা থাকে সবই কি সুন্দর হয়ে যায়? হিমু সাহেব। জি। এখন গল্প করুন, আপনার গল্প শুনি। কি গল্প শুনতে চান? উনি বললেন, আপনি অস্বাভাবিক একটা দৃশ্য দেখে ভয় পেয়েছিলেন, ভয় পেয়ে অসুখ বাঁধিয়েছেন, সেই অস্বাভাবিক দৃশ্যটা কি আমি জানতে চাচ্ছি। কেন জানতে যাচ্ছেন? জানতে যাচ্ছি কারণ এই পৃথিবীতে অস্বাভাবিক কিছু ঘটে না, পৃথিবী চলে তার স্বাভাবিক নিয়মে, মানুষ সেই সব নিয়ম একে একে জানতে শুরু করেছে। এই সময় আপনি যদি অস্বাভাবিক দৃশ্য দেখতে শুরু করেন তাহলে তো সমস্যা। আমি বললাম, মানুষ কি সবকিছু জেনে ফেলেছে? ফারজানা সিগারেটে লম্বা টান দিয়ে বলল, সবকিছু না জানলেও অনেক কিছুই জেনেছে, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হলো তাও জেনে গেছে। আমি চায়ে চুমুক দিতে দিতে হাসি মুখে বললাম, ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে? ফারজানা বলল, বিগ ব্যাং থেকে সবকিছু শুরু, আদিতে ছিল প্রিমোর্ডিয়াল অ্যাটম, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, সেই অ্যাটম বিগ ব্যাংয়ে ভেঙে গেল, তৈরি হলো স্পেস এবং টাইম, সেই স্পেস ছড়িয়ে পড়তে লাগলো এক্সপ্যান্ডিং ইউনিভার্সে। আমি বললাম, সময়ের শুরু তাহলে বিগ ব্যাং থেকে? হ্যাঁ। বিগ ব্যাংয়ের আগে সময় ছিল না? ও বলল, না। আমি আবার বললাম, বিগ ব্যাংয়ের আগে তাহলে কি ছিল? ফারজানা বলল, সেটা মানুষ কখনো জানতে পারবে না, মানুষের সমস্ত বিদ্যা এবং জ্ঞানের শুরু বিগ ব্যাংয়ের পর থেকেই। আমি বললাম, তাহলে তো বলা যেতে পারে জ্ঞানের একটা বড় অংশই মানুষের আড়ালে রেখে দেওয়া হয়েছে। আপনি কি আমার সঙ্গে তর্ক করতে চাচ্ছেন? না, সুন্দরী মেয়েদের সঙ্গে আমি তর্ক করি না, তারা যা বলে তাই হাসি মুখে মেনে নেই। ফারজানা বলল, সস্তা ধরনের কনভারসেশন আমার সঙ্গে দয়া করে করবেন না, সুন্দরী মেয়েদের সঙ্গে আমি তর্ক করি না, এটা বহু পুরাতন ডায়লগ, বহুবার ব্যবহার করা হয়েছে, শুনলেই গা জ্বালা করে। আপনি খুব অল্প কথায় আমাকে বলুন কি দেখে ভয় পেয়েছিলেন, তারপর রিলিজ অর্ডার নিয়ে বাসায় চলে যান। আমি আপনাকে বলবো না। ফারজানার দৃষ্টি তীক্ষ্ণ হল, তার ঠোঁটের সিগারেট নিভে গিয়েছিল, সে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, কেন বলবেন না?
আমি শান্ত গলায় বললাম, আপনাকে আমি বলে ব্যাপারটা বোঝাতে পারবো না, আপনাকে দৃশ্যটা দেখতে হবে। ঘটনাটা কী পরিমাণে অস্বাভাবিক তা জানার জন্য আপনাকে নিজের চোখে দেখতে হবে, আমি বরং আপনাকে দেখাবার ব্যবস্থা করি। ফারজানা বলল, আপনি আমাকে ভূত দেখাবেন? আমি বললাম, ভূত কিনা তা তো জানি না, যে জিনিসটা দেখে ভয় পেয়েছিলাম সেটা দেখাব। কবে কবে তা বলতে পারছি না, কোনো একদিন এসে আপনাকে নিয়ে যাব। ফারজানা সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আচ্ছা বেশ, নিয়ে যাবেন, আমি অপেক্ষা করে থাকব। আমি গলিটার মুখে দাঁড়িয়ে আছি। ঢাকা শহরের অন্য সব গলির মতোই একটা গলি, একপাশে নোংরা নর্দমা, নর্দমায় গলা পিচের মতো ঘন কালো ময়লা পানি। গলিতে ডাস্টবিন বসানো হয় না বলে দুপাশের বাড়ির ময়লা গলিতেই ফেলা হয়। সেই ময়লার বেশিরভাগ লোকের পায়ে পায়ে চলে যায়, আর বাকিটা জমে থেকে থেকে একসময় গলিরই অংশ হয়ে যায়। চারটা কুকুর থাকার কথা, এদের দেখলাম না। সেই জায়গায় ছোট ছোট কিছু বাচ্চাকে দেখলাম টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছে। খেলা আপাতত বন্ধ, কারণ বল নর্দমায় ডুবে গেছে। কাঠি দিয়ে বল খোঁজা হচ্ছে। ঘন ময়লা পানির নর্দমায় টেনিস বল ডুবে যাওয়ার কথা না, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী ভেসে থাকার কথা। ডুবে গেল কেন কে জানে। আমি গলির শেষ মাথা পর্যন্ত যাব কি যাব না ঠিক করতে পারছি না। এখন এই দিনের আলোয় শেষ মাথা পর্যন্ত যাওয়া না যাওয়া অর্থহীন, মধ্যরাতের পরেই কোনো এক সময় আসতে হবে। আজ বরং কিছুক্ষণ বাচ্চাদের ক্রিকেট খেলা দেখে ফিরে আসা যাক। সাত দিন হাসপাতালে শুয়ে থেকে শরীর অন্যরকম হয়ে গেছে, শরীর ঠিক করতে হবে, হিমোটাইপ জীবনচর্চা শুরু করা দরকার। বাচ্চারা বল খুঁজে পেয়েছে, নর্দমা থেকে বল তুলতে গিয়ে ছটা বাচ্চা নোংরায় মাখামাখি হয়েছে, তাতে তাদের কোনো বিকার নেই, বল খুঁজে পাওয়ার আনন্দেই তারা অভিভূত, তারা তাদের খেলা শুরু করল। আমি শুরু করলাম আমার খেলা, ঢাকা শহরের রাস্তায় রাস্তায় হাঁটা। গত সাত দিন এদের কাউকে দেখিনি, রাস্তাগুলির জন্য আমার মন কেমন করছে, রাস্তাদেরও হয়তো আমার জন্য মন কেমন করছে। কথা বলার ক্ষমতা থাকলে ওরা নিশ্চয়ই আমাকে দেখে আনন্দিত গলায় জীবনানন্দের মতো বলতো, হিমু সাহেব এতদিন কোথায় ছিলেন। সন্ধ্যার দিকে আমি কাকরাইলের কাছাকাছি চলে এলাম। আমার পদযাত্রা কিছুক্ষণের জন্য স্থগিত হল, কারণ আমার পায়ের কাছে একটা মানিব্যাগ, পেট ফুলে মোটা হয়ে আছে। আমার কাছে মনে হলো মানিব্যাগটা চিৎকার করে বলছে, এই গাধা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, আমাকে তুলে পকেটে লুকিয়ে ফেল, কেউ দেখছে না। কালো পিচের রাস্তায় কালো রঙের মানিব্যাগ, চট করে চোখে পড়ে না, তাছাড়া অন্ধকার হয়ে এসেছে। অন্ধকারে লোকজন মাটির দিকে তাকিয়ে হাঁটে না, সোজাসুজি তাকিয়ে হাঁটে, এই জন্যই কি কারো চোখে পড়েনি। তারপরেও পেট মোটা একটা মানিব্যাগ রাস্তায় পড়ে থাকবে আর তা কারো চোখে পড়বে না, এটা ঠিক বিশ্বাসযোগ্য না। আমি সাত দিন রাস্তায় ছিলাম না। এই সাত দিনে বাংলাদেশের রাজপথগুলিতে অবিশ্বাস্য কাণ্ড কারখানা ঘুরতে শুরু করেছে। আমি হাত বাড়িয়ে মানিব্যাগটা তুললাম। অতিরিক্ত পেট মোটা ম্যানিব্যাগে সাধারণত মালপানি থাকে না, কাগজপত্রে ঠাসা থাকে, এখানেও হয়তো তাই, তুলে ঠক খাব। আমার আগে অনেকেই এই মানিব্যাগ তুলে ঠক খেয়ে আবার ফেলে দিয়েছে, এমনও হতে পারে সে ঘাপটি মেরে দূরে দাঁড়িয়ে আছে মজা দেখার জন্য। ব্যাগ খুললাম, গুপ্তধন পাওয়ার মতো আনন্দ হলো। ব্যাগ ভর্তি টাকা, রাবারের রিবন দিয়ে বাঁধা 500 টাকার নোটের স্তূপ, 30-35 হাজার তো হবেই, বেশিও হতে পারে। ব্যাগটা ঝট করে পাঞ্জাবির পকেটে লুকিয়ে ফেলতে যাব, তখন মনে হলো আমার পাঞ্জাবির পকেট নেই, আমি হচ্ছি হিমু, হিমুদের পাঞ্জাবির পকেট থাকে না, হিমুরা অন্যের মানিব্যাগ এমন ঝট করে লুকিয়েও ফেলতে চায় না। এখন কি করব, ব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে রাখব, অসম্ভব। রাস্তায় পড়ে থাকা 10 টাকার একটা নোট ফেলে চলে যাওয়া যায়, কিন্তু 500 টাকার নোট ফেলে রেখে চলে যাওয়া যায় না। নোটটা চুম্বক হয়ে মানব সন্তানদের আকর্ষণ করতে থাকে, অতি বড় যে সাধু তার ভেতরও লুকিয়ে থাকে একটা সিসকে চোর। ব্রাদার, আপনার হাতে কি মানিব্যাগ? আমি পাশ ফিরলাম। সুচালো চেহারার এক যুবক দাঁড়িয়ে আছে, ঘুম থেকে উঠে হাত মুখ না ধুলে চেহারায় যেমন অসুস্থ ভাব লেগে থাকে তার মুখে সেই অসুস্থ ভাব। চোখ হলুদ, ঠোঁট কালচে মেরে আছে, নিচের ঠোঁট খানিকটা ঝুলে গেছে, ঠোঁটের ফাঁক দিয়ে দাঁত দেখা যায়, তবে কাপড় চোপড় বেশ পরিপাটি, শুধু জোতাজোড়া ময়লা, অনেকদিন কালি করা হয়নি, রং চটে গেছে। একটু দূরে আরও একজন, তার চেহারাও সোচালো, তার মুখে অসুস্থ ভাব এবং চোখ হলুদ। কোনো ডাক্তার দেখালে দুজনকেই বিলিরুবিন টেস্ট করতে পাঠাত। আমি এই জাতীয় যুবকদের চিনি, সামান্য চুরি থেকে শুরু করে মানুষের পেটে 10 ইঞ্চি ছুরি ঢুকিয়ে মোচড় দেওয়ার মতো অপরাধ এরা খুব স্বাভাবিক ভঙ্গিতে করতে পারে। এরা কখনো একা চলাফেরা করে না,
আবার এদের দল বড়ও হয় না, দুজনের ছোট ছোট দল। দুজনের একজন ওস্তাদ, যে সাধারণত দুবলা পাতলা জন, তিনি হুকুম দেন, অন্যজন সেই হুকুম পালন করে। এই দলটার যিনি ওস্তাদ তিনি আবার কথা বললেন, কি ব্রাদার কথা বলছেন না কেন, হাতে কি মানি ব্যাগ? আমি হাইতোলার মতো ভঙ্গি করে বললাম, তাই তো মনে হয়। কুড়িয়ে পেয়েছেন? আমি বললাম, কুড়িয়ে পাবো কিভাবে, মানি ব্যাগ তো আর ফুল না যে পড়ে থাকবে আর কুড়িয়ে নেব। সে বলল, পেয়েছেন কোথায়? চিন্তাই করেছি। দ্বিতীয় ছোচালো যুবক এবার হালকা চালে এগিয়ে আসছে, এ বেশ বলশালী হলেও হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, তার মুখভর্তি পান। সে ঠিক আমার পাশে এসে দাঁড়ালো, আমার পায়ের কাছে পানের পিক ফেলে অবহেলার ভঙ্গিতে বলল, কি হয়েছে? প্রশ্নটা সে আমাকেই করল। তারপরেও আমি বিস্মিত হওয়ার মতো করে বললাম, আমাকে বলছেন? যে আপনারে, প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই, আমার হাতে একটা মানিব্যাগ আছে, এটাই প্রবলেম। মানিব্যাগ ভর্তি 500 টাকার নোট, 30-35 হাজার টাকা হওয়ার কথা, দেখবেন, এই যে নিন দেখুন। তারা মুখ চাওয়াচাওয়াই করলো, দেখতে চাইল না। তারপরেও আমি মানিব্যাগ খুলে ভেতরটা দেখিয়ে দিলাম, তারা আবারও মুখ চাওয়াচাওয়াই করলো। আমার ব্যবহারে তারা মনে হয় খানিকটা বিভ্রান্তিতে পড়ে গেছে। আমি মিষ্টি করে হাসলাম, তাদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়ে মধুর গলায় বললাম, মানিব্যাগ নিতে চান? কাক মানুষের হাত থেকে খাবার নিয়ে উড়ে যায়, কিন্তু তাদেরকে যদি যত্ন করে থালায় খাবার বেড়ে টাকা হয়, আয় আয়, তারা তখন আর কাছে আসে না, দূর থেকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে, উড়ে চলেও যায় না, আবার কাছেও আসে না। যুবক দুটির মধ্যে কাকভা প্রবল বলে মনে হলো, তারা সরু চোখে মানিব্যাগের দিকে তাকিয়ে আছে, হাত বাড়াচ্ছে না, আমাকে ছেড়ে চলেও যাচ্ছে না। আমি আবারও বললাম, কি মানিব্যাগ নিতে চান? নিতে চাইলে নেন। পানমুখের যুবক আবারও পিক ফেলল, সে একটু চিন্তিত মুখে তার ওস্তাদের দিকে তাকাচ্ছে, ওস্তাদের নির্দেশের অপেক্ষা। ওস্তাদ নির্দেশ দিচ্ছেন না, সময় নিচ্ছেন। পরিস্থিতি তিনি যত সহজ ভেবেছিলেন এখন তত সহজ মনে হচ্ছে না, চট করে ডিসিশন নেওয়া যাচ্ছে না। জায়গাটা নির্জন নয়, ঢাকা শহরে নির্জন জায়গা নেই, তবে আমি যেখানে দাঁড়িয়ে সেই জায়গাটা এই মুহূর্তে লোক চলাচল নেই। ওস্তাদ এবং সাগরেত আমার দুপাশে দাঁড়িয়ে আছে, ওস্তাদের বাহাত তার প্যান্টের পকেটে, লোকটি সম্ভবত বায়া এবং সে তার বাহাতে খুর ধরে আছে, যে কোনো মুহূর্তে খুর বের করবে, সেই মুহূর্তের জন্য অপেক্ষা। আমি হঠাৎ করে লম্বা লম্বা পা ফেলে হাঁটা শুরু করলাম, তারা একটু হকচকিয়ে গেল, তবে তৎক্ষণাৎ আমার পেছনে পেছনে আসতে শুরু করল। ওস্তাদ বিশেষ ভঙ্গিতে কাশলেন, সঙ্গে সঙ্গে সাগরেত প্রায় দৌড়ে আমার সামনে চলে এলো। এখন আমরা তিনজন হাঁটছি, সাগরেত সবার আগে, মাঝখানে আমি এবং পেছনে ওস্তাদ। ওরা আমার হাত থেকে মানিব্যাগটা নিয়ে দৌড় দিচ্ছে না কেন বুঝতে পারছি না। সবচেয়ে সহজ এবং যুক্তিযুক্ত কাজ হলো মানিব্যাগটা নিয়ে দৌড় দেওয়া। অবশ্যই এদের নানান রকম টেকনিক আছে, এরা কোন টেকনিক ফলো করছে কে জানে। কাকরাইলের আশেপাশের রাস্তার একটা নিয়ম হলো, কথা নেই বার্তা নেই হঠাৎ একদল তাবলিগ জামাতি কোত্থেকে যেন উদয় হয়। এখানেও তাই হলো, 10-11 জনের একটা দল পোটলাপুটলি বদনা সাতানি উপস্থিত, হাসিখুশি কাফেলা, তারা চলছে আমাদের সঙ্গে সঙ্গে। আমি মাথা ঘুরিয়ে আমার পেছনের ওস্তাদের দিকে তাকালাম, বেচারার মুখ হতাশায় মিইয়ে গেছে, নিচের ঠোঁট আরও নেমে গেছে, ভালো একটা শিকার পেয়েছিল, সেই শিকার হাসি মুখে তাবলিগ জামাতিদের দলে ভিড়ে গেছে। তাবলিকের দল কাকরাইল মসজিদের দিকে চলে গেল, আমি ইচ্ছা করলে ওদের সঙ্গে ভিড়ে যেতে পারতাম, তা করলাম না, আমি রওনা হলাম চায়ের দোকানের দিকে। ওস্তাদ এবং সাগরেদের মধ্যে নতুন উৎসাহ দেখা দিল, তারা চোখে চোখে কিছু কথা বলল, দুজনই একসঙ্গে সিগারেট ধরালো, তারাও আসছে, আসুক চাটা একসঙ্গে খাই। হাসপাতাল থেকে সারা পেয়ে মজাদার নাটকের ভেতর ঢুকে গেছি, ভালো লাগছে, নাটকের শেষটা রক্তারক্তি পর্যন্ত না গড়ালেই হয়। চায়ের দোকানের মালিকের নাম কাউসার মিয়া, এক মধ্যরাতে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কাউসার মিয়ার ধারণা, সেই রাতে আমি তাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করেছিলাম। মধ্যরাতের পরিচিতজনরা সাধারণত সন্ধ্যারাতে কেউ কাউকে চেনে না, কাউসার মিয়া চিনল। আরে হিমু ভাইয়া আপনে, এই বলে যে চিৎকার দিল তাতে নামাজ ভঙ্গ করে কাকরাইল মসজিদের মুসল্লিদের ছুটে আসার কথা, তারা ছুটে এলেন না, তবে ওস্তাদ এবং সাগরেদের আক্কেল গুরুম হয়ে গেল। কাউসার মিয়া চায়ের দোকানের মালিক হলেও তাকে দেখাচ্ছে ভীম ভবানীর মতো, সে আদর করে কারো পিঠে থাবা দিলে সেই মানব সন্তানের মেরুদণ্ডের বেশ কিছু হাড় খুলে পড়ে যাবার কথা। কাউসার মিয়া চিৎকার দিয়ে থামল না,
দোকান ফেলে ছুটে এসে পায়ে পড়ে গেল। যেন অনেকদিন পর শিষ্য তার গুরুর দেখা পেয়েছে। চরণধুলি না নেওয়া পর্যন্ত শিষ্য ও গুরুর সাক্ষাৎ সম্পূর্ণ হবে না। আপনারে যে আবার দেখবো ভাবি নাই, আল্লাহাকের খাস রহমতে আপনারে পাইছি। আসেন কেমন হিমু ভাই? আমি বললাম ভালো। আপনি একটা বড়ই আশ্চর্য মানুষ, অহন কন কেমনে আপনার খেদমত করি। আমি বললাম চা খাওয়াও, পয়সা কিন্তু দিতে পারবো না। কাউসার হতভম্ব গলায় বলল, পয়সার কথা তুললেন, এর থেকে জুতা দিয়া দুই গালে দুইটা বাড়ি দিতেন। আমি ওস্তাদ এবং সাগরেদকে দেখিয়ে বললাম, আমার দুজন গেস্ট আছে, এদেরও চা দাও। কাউসার মিয়া তার সবকটা দাঁত বের করে বলল, আর কি খাইবেন কন? আর কিছু লাগবে না। সিগারেট? সিগারেট এনে দিই। দাও। কাউসার মিয়া দোকানের ছেলেটাকে পান সিগারেট আনতে পাঠালো। তিন শলা বেনসন, তিনটা মিষ্টি পান, জর্দা আলিদা। ওস্তাদ ও সাগরেত পুরোপুরি থমকে গেল, তবে চলে গেল না, দাঁড়িয়ে রইল। এখন তাদের চোখ আমার হাতে ধরা মানিব্যাগের দিকে। আমি চায়ের কাপ তাদের দিকে বাড়িয়ে বললাম, ভাই চা খান, অনেকক্ষণ আমার পেছনে পেছনে ঘুরেছেন, নিশ্চয়ই টায়ার্ড। ওস্তাদ বললেন, চা খাবো না। সাগরেত ও সঙ্গে সঙ্গে বলল, চা খাবো না। কাউসার মিয়া চোখ কপালে তুলে বলল, হিমু ভাইয়া চা সারতেছে, আর চা খাইবেন না? কি কন আপনি, আশ্চর্য ঘটনা, ধরেন চা নেন। ওস্তাদ ও সাগরেত দুজনে শুকনো মুখে চায়ের কাপ তুলল। কাউসার মিয়া তার বেনসন সিগারেট এগিয়ে দিতে দিতে বলল, আপনাদের পরিচয়? ওস্তাদ ও সাগরেত মুখ চাওয়াচাই করছে। আমি তাদের পরিচয় দান থেকে রক্ষা করলাম। কাউসারকে বললাম, শোনা কাউসার মিয়া, আমি একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছি, মানিব্যাগের টাকার পরিমাণ ভালোই, 30-35 হাজার তো বটেই, টাকাটা দিয়ে কি করা যায় বলতো? কাউসারের মুখ হাঁ হয়ে গেল, সে বিড়বিড় করে বলল, খাইছে রে। আমি ওস্তাদ ও সাগরেতের দিকে তাকালাম, তারা মনে হচ্ছে দুঃখে কেঁদে ফেলবে। আমি তাদের দিকে মানিব্যাগটা এগিয়ে দিয়ে বললাম, ভালো করে দেখুন তো কোনো ঠিকানা লেখা কাগজ আছে কি না, আর টাকাটাও গুনে দেখুন, ঠিকানা পাওয়া গেলে চলুন দিয়ে আসি, এতগুলি টাকা একা একা নিয়ে যাওয়া যায় না। আমার নাম হিমু, আপনাদের পরিচয়টা কি? ওস্তাদ বিড়বিড় করে বললেন, আমার নাম মুফাজ্জল, আর এ জহিরুল। আমি বললাম, ঠিকানা পাওয়া গেছে? মুফাজ্জল বলল, টুকরা কাগজ অনেক আছে, কোনটা ঠিকানা কে জানে। আমি বললাম, ওই দেখে দেখে বের করে ফেলব, আপনাদের কাজ না থাকলে চলুন আমার সঙ্গে, কাজ আছে? সে বলল, না। তাহলে মানিব্যাগটা আপনার পকেটে রাখুন, আমার পাঞ্জাবির পকেট নেই, আপনাদের পাওয়াই আমার সুবিধাই হল। মুফাজ্জল আমার দিকে তাকিয়ে বিস্মিত ভঙ্গিতে হাসল। আমি তার দিকে কঠিন চোখে তাকিয়ে তার চেয়েও বিস্মিত ভঙ্গিতে হাসলাম, বিস্মিত হাসি বিস্মিত হাসিতে কাটাকাটি। কাউসার উৎসাহের সঙ্গে বলল, টাকাটা আগে গোনেন, কত টাকা? জহিরুল টাকা গুনছে, বেশ আগ্রহের সঙ্গেই গুনছে। কাউসার বলল, আরেক দফা চা দিমু হিমু ভাই। দাও। মুফাজ্জল ভাই, জহিরুল ভাই, আপনার আরে দিমু। জহিরুল টাকা গোনায় ব্যস্ত, সে কিছু বলল না। মুফাজ্জল উদাস গলায় বলল, দাও। আমরা রাত দুটার দিকে জিগাতলার এক টিনের বাড়ির দরজায় প্রবল উৎসাহে কড়া নাড়তে লাগলাম। আমরা কড়া নাড়ছি বলা ঠিক হচ্ছে না, আমি কড়া নাড়ছি, বাকি দুজন চিমসা মুখে দাঁড়িয়ে আছে। এরা আমাকে ছেড়ে চলেও যাচ্ছে না, আবার সঙ্গে থাকার কোনো কারণও বোধ হয় খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর এক ভদ্রলোক বের হয়ে এলেন, 50-60 হবে বয়স, মাথার চুল ধবধবে সাদা, ভদ্রলোক মনে হয় অসুস্থ, কেমন উদ্ভ্রান্ত দৃষ্টি, আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন কিন্তু চোখের পলক ফেলছেন না। আমি বললাম, আপনার কি কোনো মানিব্যাগ হারিয়েছে? ভদ্রলোক কিছু বললেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, মানিব্যাগে অনেকগুলি টাকা ছিল, আমার ধারণা আপনারই মানিব্যাগ। ভদ্রলোক বাড়ির ভিতরের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় ডাকলেন, মীরা, মীরা। মীরা বের হয়ে এলো। আমি হিমুনা হয়ে অন্য কেউ হলে তৎক্ষণাৎ মেয়েটির প্রেমে পড়ে যেতাম। কি মিষ্টি যে তার মুখ, মনে হচ্ছে এইমাত্র গোসল করে চোখে কাজল দিয়ে এসেছে। সব রূপবতী মেয়েদের চোখ বিষণ্ন হয়, এই মেয়ের চোখও বিষণ্ন। ভদ্রলোক বললেন, মা, তোমাকে বলেছিলাম না টাকাটা পাওয়া যাবে, এখন বিশ্বাস হলো? মীরা তাকালো আমার দিকে। আমি বললাম, ভালো আছেন? মীরা ভুরু কুচকে ফেলল।
আমি মোফাজ্জলের দিকে তাকিয়ে বললাম, মানিব্যাগটা দিয়ে দিন। মোফাজ্জল কঠিন গলায় বলল, মানিব্যাগ যে ওনাদের তার প্রমাণ কি? আমি উদাস গলায় বললাম, প্রমাণ লাগবে না, মীরা তুমি টাকাটা গুনে নাও। মীরার কুচকানো ভুরু আরও কুচকে গেল। আমার মতো অভাজন তাকে তুমি করে বলবে তা সে মেনে নিতে পারছে না। মানিব্যাগ সংক্রান্ত জটিলতা না থাকলে সে নিশ্চয়ই শুকনো গলায় বলতো, আমাকে তুমি করে না বললে খুশি হব। মোফাজ্জল অপ্রসন্ন মুখে পকেট থেকে মানিব্যাগ বের করল। এরকম অপ্রীতিকর কাজ সে তার জীবনে মনে হয় আর করেনি। মোফাজ্জলের চেয়েও বেশি মন খারাপ হয়েছে তার টেন্ডুল জহিরুলের। জহিরুল মনে হয় মনের দুঃখে কেঁদেই ফেলবে। ভদ্রলোক আবারও মীরাকে বললেন, বলেছিলাম না সব টাকা ফেরত পাব, বিশ্বাস হলো? তুই তো কেঁদে অস্থির হচ্ছিলি, নে টাকাটা গুনে দেখ, 37,921 টাকা আছে। মীরা বলল, গুনতে হবে না। ভদ্রলোক বললেন, আহা গুনে দেখ না। আমি বললাম, মীরা তুমি সাবধানে গুনতে থাকো, আমরা চললাম। শুরুতেই তুমি বলায় মেয়েটা রেগে গেছে, তাকে আবারও তুমি বলে আরো রাগিয়ে দিয়ে বের হয়ে এলাম। মোফাজ্জল ক্রুদ্ধ গলায় বলল, এতগুলো টাকা ফেরত পেয়েছে তার কোনো আলামত নাই, শালার দুনিয়া, লাথি মারি এমন দুনিয়ারে। জহিরুল বলল, 1,000 টাকা বকশিস দিলেও তো একটা কথা ছিল, কি বলেন উস্তাদ, বকশিস না দেওয়াটা অধর্ম হয়েছে। আমি বললাম, বকশিস পেলে কি করতেন? জহিরুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি আর করতাম, মাল খাইতাম। গত 7 দিনে 3 আঙ্গুল পরিমাণ বাংলা খাইছি, 3 আঙ্গুল বাংলায় কি হয় কন? 3 আঙ্গুল মাল ইচ্ছা করলে একটা মশাও খাইতে পারে, মাল খাওয়া তো দূরের কথা। আজ সারাদিনে ভাতও খাই নাই, আপনার পিছে পিছে বেফিকির হাঁটতেছি। আজ যত হাঁটা হাঁটছি একটা ফকিরও এত হাঁটা হাঁটে না। মোফাজ্জল বিরক্ত মুখে বলল, চুপ কর, এত কথার দরকার কি? হিমু ভাইয়া বিদায় দেন, আমরা এখন যাই। আমি বললাম, যাবেন কোথায়? জানি না, কই যামু। আমি আবার বললাম, আমার সঙ্গে চলেন, মাল খাওয়াবো। মোফাজ্জল সরু চোখে তাকিয়ে রইল। সে আমার কথা বিশ্বাস করতেও পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস ও অবিশ্বাসের মাঝামাঝি বাস করা খুবই কষ্টকর, মোফাজ্জল আছে সেই কষ্টে। আমি আবার বললাম, কি যাবেন? সে বলল, সত্যি মাল খাওয়াবেন? হ্যাঁ। কি খাওয়াবেন? বাংলা? বাংলা ইংরেজি জানি না, তবে খাওয়াব। মোফাজ্জল বলল, চলেন যাই। মোফাজ্জল অনিচ্ছার সঙ্গে হাঁটছে, তবে জহিরুলের চোখ চকচক করছে। কিছু মানুষ আছে যাদের জন্মই হয় শিষ্য হওয়ার জন্যে, জহিরুল হল সেই মানুষ। এরা কখনো বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি বাস করে না, এরা বাস করে বিশ্বাসের জগতে, যে যা বলে তাই বিশ্বাস করে। জহিরুল বলল, হিমু ভাই আপনার আমার পছন্দ হয়েছে। কেন? সে বলল, জানি না কেন। আমি বললাম, মাল খাওয়াতে নিয়ে যাচ্ছি এই জন্য। হইতে পারে। আপনার পকেটে সিগারেট আছে হিমু ভাই? একটা সিগারেট দেন, ধরাই। আমার পাঞ্জাবির পকেটই নেই, আবার সিগারেট? সে বলল, সত্যিই আপনার পাঞ্জাবির পকেট নাই? পাঞ্জাবির পকেট যে নেই তা আমি দেখালাম। মোফাজ্জল বলল, টাকা পয়সা কই রাখেন, পায়জামার সিক্রেট পকেটে? আমি হাসি মুখে বললাম, আমার কোনো সিক্রেট পকেট নেই, আমি সঙ্গে কখনো টাকা পয়সা রাখি না। মোফাজ্জল আবারও বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি জগতে চলে গেল। আগের অবস্থা, আমার কথা বিশ্বাসও করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। সে দারুণ অস্বস্তির মধ্যে পড়েছে, তবে জহিরুল আমার কথা বিশ্বাস করেছে। আমি তাদের নিয়ে বাদলদের বাড়িতে উপস্থিত হলাম। এত রাতে কারোরই জেগে থাকার কথা না, কিন্তু আমি জানি তারা সবাই জেগে আছে। আমার মন বলছে, প্রবলভাবেই বলছে, কিছু কিছু সময় আমার ইন্টিউশন খুব কাজ করে। আমি মেজফুপার কাছে প্রতিজ্ঞা করেছি, বাদলের ত্রিসীমানায় থাকব না, নির্বিঘ্নে বাদলের বিয়ে হয়ে যাবে। এখন প্রতিজ্ঞা ভঙ্গ করে রাত 2:30 দুই উটকো লোক নিয়ে উপস্থিত হলে ঘটনা কি ঘটবে কে জানে। মেজফুপা ব্যাপারটা খুব সহজভাবে নেবেন বলে মনে হয় না, তবে সম্ভাবনা শতকরা 90% যে তিনি ইতিমধ্যে বোতল নিয়ে ছাদে চলে গেছেন। কারণ আজ বৃহস্পতিবার, ফুপার মদ্যপান দিবস, বোতল নিয়ে বসার জন্য সুন্দর অজুহাতও আছে। ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছে, এই তো সেদিন ছোট্ট একটা ছেলে ছিল, শীতের দিনে বিছানায় পিপি করে কাদো কাদো গলায় বলতো, মা কে যেন পানি ফেলে দিয়েছে,
সে আজ বিয়ে করে বউ আনতে যাচ্ছে। এ তো শুধু আনন্দের ঘটনা না, মহা আনন্দের ঘটনা। সেই আনন্দটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য সামান্য কয়েক ফোঁটা দিয়ে গলা ভেজানো। মেজুফুপা দ্রবীভূত অবস্থায় থাকলে কোনো সমস্যা হবে না, মোফাজ্জল এবং জহিরুল এরাও ভাগ পাবে। মদ্যপায়ীরা মদের ব্যাপারে খুব দরাজ দিল হয়, 10টা টাকা ধার চাইলে এরা দেবে না, কিন্তু 3,000 টাকা দামের বোতলের পুরোটা আনন্দের সঙ্গে অন্যকে খাইয়ে দেবে। যা ভেবেছি তাই, বাড়ির সবকটা বাতি জ্বলছে, হাসির শব্দ শোনা যাচ্ছে, আনন্দ উসলে পড়ছে। খোলা জানালায় সে আনন্দ উসলে বের হয়ে আসছে, হাসির শব্দ, হইচইয়ের শব্দ, ছোট বাচ্চাদের কান্নাকাটির শব্দ। আমি কলিং বেলে হাত রাখার আগেই দরজা খুলে গেল। মেজুফুপু দরজা খুললেন, তার পরনে লাল বেনারসি, ইদানিংকার ফ্যাশনের মতো কপালে সিঁদুর। মেজুফুপু হাসি মুখে বললেন, কিরে হিমু, তুই এত দেরি করলি, তোর জন্য বাদল এখনো না খেয়ে বসে আছে। আমি হাসলাম, দেরি করার অপরাধে খুবই লজ্জিত এই টাইপের হাসি। ব্যাপারটা কি বুঝতে পারছি না, বাদলের বিয়ে হয়ে গেল নাকি? বিয়ে বোধ হয় না, মনে হচ্ছে গায়ে হলুদ। ফুপুর কপালে হলুদ লেগে আছে। ফুপু বলল, আশ্চর্য, একটা দিন সময় মতো আসবি না? আমি কি রোজই ছেলের বিয়ে দেব? গায়ে হলুদের এমন জমজমাট অনুষ্ঠান আর তুই নেই, বাদল অস্থির হয়ে আছে তোর জন্য। ঝিম মেরে আসিস, ব্যাপার কি, কথা বলছিস না কেন? তোমাকে আসলে চিনতেই পারিনি, এই জন্যই চুপ করেছিলাম। মাই গড, তোমাকে তো দারুণ লাগছে, কে বলবে তোমার ছেলের বিয়ে, মনে হচ্ছে তোমারই বিয়ে হয়নি। পাম দেওয়ার কথা বলবি না তো, দরজায় দাঁড়িয়ে আছিস কেন, আয় ভেতরে আয়। আমি গলা নিচু করে বললাম, ফুপু আমার দুজন গেস্ট আছে, ওদের নিয়ে আসবো। ওরা কোথায়? রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, বাড়িতে ঢুকতে দাও কি না দাও জানি না তো। ফুপু বললেন, তোর কি বুদ্ধিশুদ্ধি দিন দিন চলে যাচ্ছে নাকি? আমার ছেলের বিয়েতে তুই বন্ধুবান্ধব নিয়ে আসবি না তো, কি পাড়ার লোকের বিয়েতে আসবি? আর তোর আক্কেলটাই বা কীরকম, রাস্তায় দাঁড় করিয়ে রাখলি কোন হিসাবে, ওরা না জানি কি ভাবছে। আমি বললাম, কিছুই ভাবছে না, আমি নিয়ে আসছি। ফুপা কি বাসায় আছেন? বাসায় থাকবে না তো যাবে কোথায়? একটা অজুহাত পেয়েছে, ছেলের বিয়ে, বোতল নিয়ে ছাদে চলে গেছে, বাড়ি ভর্তি লোকজন, না জানি কি ভাবছে। তোমাকে কিন্তু দারুণ লাগছে ফুপু, শাড়ি কি কোনো নতুন কায়দায় পরেছ? মোটাটা অনেকটা ঢাকা পড়েছে। সত্যি বলছিস? অবশ্যই সত্যি বলছি। রিনাও বলছিল আমাকে নাকি স্লিম লাগছে। তুই কথা বলে সময় নষ্ট না করে তোর বন্ধুদের নিয়ে আয়, আমি খাবার গরম করছি। আমি বললাম, বন্ধুরা কিছু খাবে না ফুপু, ওরা খেয়ে এসেছে, আমি বাদলের সঙ্গে খাব, ওরা ছাদে বসে ফুপার সঙ্গে গল্প করবে। ফুপা আমাকে দেখে আনন্দে অভিভূত হলেন। মাতালরা একটা পর্যায়ে যে কোনো ব্যাপারে আনন্দে অভিভূত হয়, তার এখন সেই অবস্থা চলছে। ফুপার মনেই নেই যে তিনি আমাকে আসতে নিষেধ করেছেন। আরে হিমু, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ, তোমার কথাই ভাবছিলাম। ফুপা, এরা হলো আমার দুই বন্ধু, একজন মোফাজ্জল আর একজন জহিরুল। ফুপা মধুর গলায় বললেন, তোমরা কেমন আছো? তুমি করে বললাম, কিছু মনে করো না আবার, হিমু হচ্ছে আমার ছেলের মতো, সেই হিসাবে তোমরাও আমার ছেলে। ফুপা শব্দ করে হাসলেন, দাঁড়িয়ে আছে কেন, বসো, খুব ঠান্ডা তো, এই জন্যই দুফোঁটা হুইস্কি খাচ্ছি, তার উপর ছেলের বিয়ে, মহা আনন্দের ব্যাপার, মেয়ের বিয়ে হলে কষ্টের ব্যাপার হতো। মেয়ের বিয়ে মানে মেয়ের বিদায়, ছেলের বিয়ে মানে নতুন একটা মেয়ে প্রাপ্তি, এই উপলক্ষে সামান্য মদ্যপান করা যায়, ঠিক না? জহিরুল বলল, এই দিনে যদি মদ না খান খাবেন কবে? এই ব্যাপারটাই তো তোমাদের ফুপুকে বোঝাতে পারছিলাম না, শরৎচন্দ্রের দেবদাস পরে মেয়েরা ধরেই নিয়েছে মদ একটা ভয়াবহ ব্যাপার, নিয়মিত মদ্যপান যে হার্টের কত বড় ওষুধ তা এরা জানে না। টাইম পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছে, সেখানে পরিষ্কার করে লেখা, যারা নিয়মিত মদ্যপান করে তাদের হার্ট অ্যাটাকের রিস্ক অর্ধেক কমে যায়। তোমরা কি একটু খেয়ে দেখবে? মুফাজ্জল বলল, জি না, আপনি মুরব্বী মানুষ। ফুপা বললেন, লজ্জা করবে না তো, খাও, এত বড় একটা আনন্দ উৎসবে আমি একা একা বসে আছি, তোমরা আশায় তাও কথা বলার লোক পাচ্ছি। হিমু যা তো, দুটা গ্লাস এনে দে, বোতল আরেকটা লাগবে, আমার ঘরে চলে যা। বুকশেলফের 3 নম্বর তাকে বইগুলোর পেছনে একটা ব্ল্যাক ডগের বোতল আছে, এইসব জিনিস একা খেয়ে কোনো আনন্দ নেই, তাই না তোফাজ্জল?
স্যার, আমার নাম মোফাজ্জল। স্যার বলছো কেন? আমি হিমুর ফুপা, তোমারও ফুপা, এই যে সুটকা ছেলেটা তারও ফুপা। তোমার নাম যেন কি? জহিরুল। সুটকা ছেলে বলায় রাগ করনি তো? জি না। তোমার ফুপুকে দেখার পর পৃথিবীর যে কোনো মানুষকেই আমার কাছে সুটকা মনে হয়। একবার কি হয়েছে শোনো, প্লেনে করে চিটাগাং যাচ্ছি, সে দেখি প্লেনের সিটে ঢুকে না। হাস্যকর ঘটনা। এয়ার হোস্টেস আমি দুজনে মিলে ঠেলাঠেলি, এখনো মনে করলে লজ্জায় মরে যাই। আমি নিচে চলে এলাম। মোফাজ্জল আর জহিরুলকে নিয়ে আর চিন্তার কিছু নেই, তারা মনের সুখে ব্ল্যাক ডগ খেতে পারবে। ফুপা যত্ন করে মুখে তুলে তুলে খাওয়াবেন, বোতল শেষ হলেও কোনো সমস্যা নেই, বিচিত্র সব জায়গা থেকে নতুন নতুন বোতল বের হবে। শেষের দিকে সিচুয়েশন আউট অফ হ্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনাও অবশ্যই আছে। এক মাতাল হয় বিষণ্ণ প্রকৃতির, দুই মাতাল হয় মিত্র ভাবাপন্ন, তিন মাতাল সর্বদাই ভয়াবহ। খাওয়া শেষ করে আমি বাদলের ঘরে গিয়ে বসেছি। বাদলের গায়ে সিল্কের পাঞ্জাবি, হাতে রাখি, চোখে মুখে লজ্জিত একটা ভাব। বিবাহ নামক অপরাধ করতে যাচ্ছে, এই কারণে সে যেন ছোট হয়ে আছে, তাকে দেখাচ্ছেও খুব সুন্দর। বিয়ের আগে আগে শুধু যে মেয়েরাই সুন্দর হয়ে যায় তা না, ছেলেরাও সুন্দর হয়। আমি বাদলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। বাদল, তোকে খুব সুন্দর দেখাচ্ছে, গায়ের রঙও তো মনে হয় খুলতাই হয়েছে। বাদল হাসি মুখে বলল, হলুদ দিয়ে ডলাডলি করে গায়ের চামড়া তুলে ফেলেছে, রং তো খোলতাই হবেই। আমি বললাম, বিয়ে হচ্ছে যার সঙ্গে সেই মেয়েটার নাম কি? ও বলল, পুরানো ধরনের নাম, আখি। মেয়েটা কেমন? ও বলল, জানি না কেমন, কথা হয়নি তো। খুব সুন্দর? সবাই তো তাই বলছে। তুই বলছিস না? বাদল লজ্জা লজ্জা গলায় বলল, আমিও বলছি। তোর খুব একটা ভালো দিনে বিয়ে হচ্ছে, 22 ডিসেম্বর, অদ্ভুত। 22 ডিসেম্বর কি খুব শুভ দিন হিমুদা? আমি বললাম, বৎসরের সবচেয়ে লম্বা রাতটা হলো 22 ডিসেম্বরের রাত, তোরা দুজন গল্প করার জন্য অনেক সময় পাবি, এই কারণেই শুভ। বাদল লজ্জিত ভঙ্গিতে হাসল, হঠাৎ হাসি থামিয়ে বলল, আখির সঙ্গে কি নিয়ে কথা বলবো সেটাই বুঝতে পারছি না, বোকার মতো হয়তো কিছু বলবো, পরে সে এটা নিয়ে হাসাহাসি করবে। করুক না হাসাহাসি, তোর যা মনে আসে তাই বলবি, দুই একটা কবিতা টবিতা মুখস্থ করে যা। কি কবিতা? আমি বললাম, প্রেমের কবিতা। ও বলল, প্রেমের তো অনেক কবিতা আছে, কোনটা মুখস্থ করব সেটা বলো। কোনটা বলবো? আমার তো 2-3 লাইনের বেশি কোনো কবিতায় মনে থাকে না। বাদল বলল, 2-3 লাইনই বলো। এক সেকেন্ড দাঁড়াও, আমি কাগজ কলম নিয়ে আসি, লিখে ফেলি। বাদল গম্ভীর ভঙ্গিতে বল পয়েন্ট আর কাগজ নিয়ে বসেছে। আমি কবিতা বলবো, সে লিখে মুখস্থ করবে, বাসর রাতে তার স্ত্রীকে শোনাবে। হাস্যকর একটা ব্যাপার, কিন্তু আমার কেন জানি হাস্যকর লাগছে না। বাদল বলল, কই চুপ করে আছো কেন, বলো। আমি বললাম, লিখে ফেল। এভাবে নয়, এভাবে ঠিক হয় না, নদীর বুকে বৃষ্টি পড়ে পাহাড় তাকে সয় না, এভাবে নয়, এভাবে ঠিক হয় না, কিভাবে হয়, কেমন করে হয়, কেমন করে ফুলের কাছে রয়, গন্ধ আর বাতাস দুইজনে, এভাবে হয়, এমনভাবে হয়। বাদল বলল, এটা কার কবিতা, তোমার? পাগল হয়েছিস, আমি কবিতা লিখি নাকি? এই কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের। ও বলল, কতদিন পর তোমাকে দেখছি, কি যে অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগছে? লাগছে, আখির সঙ্গে বেশি গল্প হবে তোমাকে নিয়ে। আমি বললাম, ওকে নিয়ে আবার খালি পায়ে হাঁটতে বের হবি না তো? অবশ্যই বের হব, আমি পরব হলুদ পাঞ্জাবি, ওকে পরাবো হলুদ শাড়ি, তারপর? তারপর কি সেটা বলতে পারবো না, লজ্জা লাগছে। হিমুদা শোনো, তোমার জন্য আমি খুব সুন্দর একটা গিফট এনেছি, আন্দাজ করো তো কি? আন্দাজ করতে পারছি না। ও বলল, খুব দামি একটা স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি, তুমি তো যেখানে সেখানে রাত কাটাও, ব্যাগটা থাকলে সুবিধা, ব্যাগের ভেতর ঢুকে পড়বে। স্লিপিং ব্যাগের কালার তোমার পছন্দ হবে না, মেরুন কালার, অনেক খুঁজেছি হলুদ পাইনি। বাদল স্লিপিং ব্যাগ নিয়ে এলো, বোঝাই যাচ্ছে অনেক টাকা দিয়ে কিনেছে। হিমুদা পছন্দ হয়েছে? আমি বললাম, খুব পছন্দ হয়েছে। ও বলল, ব্যাগটা থাকায় তোমার খুব সুবিধা হবে, ধরো তুমি জঙ্গলে জ্যোৎস্না দেখতে গিয়েছ, অনেক রাত পর্যন্ত জ্যোৎস্না দেখলে, ঘুম পেয়ে গেলে কোনো একটা গাছের নিচে ব্যাগ রেখে তার ভেতর ঢুকে গেলে,
আমি বললাম, আমার তো এখনই ব্যাগ নিয়ে জঙ্গলে চলে যেতে ইচ্ছা করছে। বাদল বলল, আমারও ইচ্ছা করছে। হিমুদা, চলো কাছেপিছের কোনো একটা জঙ্গলে চলে যাই, জয়দেবপুরে শালবনে গেলে কেমন হয়? বিয়ের আগে তোর কোথাও যাওয়া ঠিক হবে না, বিয়ে হয়ে যাক, তারপর তুই আর রাখি, হিমু ও হিমি। আমি বাক্যটা শেষ করার আগেই রণরঙ্গিনী ভঙ্গিতে ফুপু ঢুকলেন। তিনি আমার দিকে তাকিয়ে খরখরে গলায় বললেন, তুই কাদের নিয়ে বাসায় এসেছিস? বাদর দুটাকে জোগাড় করেছিস কোথায়? আমি হকচকিয়ে গিয়ে বললাম, কেন, ওরা কি করেছে? দুইটা তোর ন্যাংটা হয়ে সাদা নাচানাচি করছে, তোর ফুপাও নাচছে। বলো কি, তুই এক্ষুনি এই মুহূর্তে ওদের নিয়ে বিদায় হবি। আমি দীর্ঘনিশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। আমার বগলে বাদলের আনা মেরুন কালারের স্লিপিং ব্যাগ। ফুটপাতে যারা ঘুমায় দেখা যাচ্ছে তাদের কিছু নীতিমালা আছে, তারা জায়গা বদল করে না, ঘুমাবার জায়গা সবসময় নির্দিষ্ট। যে নিউ মার্কেটের পাশে ঘুমায় সে যদি সন্ধ্যাবেলায় বাসা বোতে থাকে, সেও হেঁটে হেঁটে নিউ মার্কেটের পাশে এসে নিজের জায়গায় ঘুমবে। কাজেই বস্তা ভাইকে খুঁজে বের করতে আমার অসুবিধা হলো না। দেখা গেল সাত দিন আগে তারা যেখানে ঘুমোচ্ছিল এখনও সেখানেই ঘুমোচ্ছে। পিতা এবং পুত্র চটের ভেতর ঢুকে আরামে নিদ্রা দিচ্ছে, আমি তাদের ঘুম ভাঙালাম। বস্তা ভাইয়ের পুত্রের বয়স খুবই কম, 4-5 বছর হবে। কাঁচা ঘুম ভাঙায় সে খুবই ভয় পেয়েছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, এই গাবলু, তোর নাম কি? গাবলু জবাব দিল না, বাবার কাছে সরে এলো। বাবা বিরক্ত মুখে বলল, আপনার কি বিষয়ে, চান কি? আমি হাসি মুখে বললাম, আমাকে চিনতে পারছেন না? আমি হচ্ছি আপনাদের সহনির্দক, একসঙ্গে ঘুমালাম, মনে নেই? শেষ রাতে জ্বর উঠে গেল, আপনি রিকশা ডেকে আমাকে ধরাধরি করে তুলে দিলেন। মনে আছে, আপনি চান কি? কিছু চাই না, আপনাদের সঙ্গে ঘুমাবো, অনুমতি চাচ্ছি। সে বলল, অনুমতির কি আছে, গভর্নমেন্টের জায়গা, ঘুমাইতে ইচ্ছা হইলে ঘুমাইবেন। আমি তাদের পাশে আমার স্লিপিং ব্যাগ বিছালাম। পিতা এবং পুত্র দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ব্যাগের জিপার খুলে আমি ভেতরে ঢুকে পড়লাম, তাদের বিস্ময়ের সীমা রইল না। আমি হাই তুলতে তুলতে বললাম, এই জিনিসটার নাম স্লিপিং ব্যাগ, এর অনেক সুবিধা, ভেতরে ঢুকে জিপার লাগিয়ে দিলে শীত লাগবে না, মশা কামড়াবে না, বৃষ্টির সময় ভিজতে হবে না, চোর এসে তুলে নিয়ে যেতে পারবে না, চোর যদি নিতে যায় আমাকে শুদ্ধ নিতে হবে। বস্তা ভাই তার বিষয় সামলাতে পারল না, কিনস্বরে বলল, এই জিনিসটার দাম কীরকম ভাইজান? আমি ঘুমঘুম গলায় বললাম, জানি না, বলেই জিপার লাগিয়ে দিলাম। স্লিপিং ব্যাগটা আমি আসলে এনেছি এই দুজনকে উপহার হিসেবে দেওয়ার জন্য। হিমুরা স্লিপিং ব্যাগ নিয়ে পথে হাঁটে না, আমি ঠিক করেছি বাকি রাতটা স্লিপিং ব্যাগে ঘুমব, সকালে ব্যাগ থেকে বের হয়ে এক কাপ চা খাব, তারপর পিতা এবং পুত্রকে ব্যাগটা উপহার দিয়ে চলে যাব। আহা, এ দুজন আরাম করে ঘুমাক, ছেলেটার চেহারা খুব মায়াকাড়া। কি নাম ছেলেটার? আচ্ছা, নামটা সকালে জানলেও হবে, এখন ভালো ঘুম পাচ্ছে, সামান্য দুশ্চিন্তাও হচ্ছে। বাদলদের বাড়ি থেকে মুফাজ্জল এবং জহিরুলকে নিয়ে আসা হয়নি, এরা এতক্ষণে কি কাণ্ড করেছে কে জানে, মনের আনন্দে ছাদ থেকে লাফিয়ে না পড়লেই হয়। স্লিপিং ব্যাগটা আসলে আরামদায়ক, ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। ভাইজান, ও ভাইজান, কি? আমার ছেলে আপনার এই জিনিসটা একটু হাত দিয়া শুয়া দেখতে চায়। উহু, ময়লা হবে, হাত যেন না দেয়। যে আচ্ছা। আমি বললাম, ছেলের নাম কি? সোলাইমান। ছেলের মা কোথায়? সেটা ভাইজান এক বিরাট হিস্টোরি। থাক বাদ দিন, বিরাট হিস্টোরি শোনার ইচ্ছা নেই, ঘুম পাচ্ছে। ভাইজান, হুম, জিনিসটার ভেতর কি দুইজন শোয়া যায়? আমি বললাম, তা যায়, বড় করে বানানো। বালিশ আছে? না, বালিশ নেই, বালিশের দরকার হয় না। যদি কিছু মনে না নেন ভাইজান, সোলেমান জিনিসটার ভেতরে কি আছে দেখতে চায়, তার খুব শখ হয়েছে। আমি ভেতর থেকে বের হয়ে এলাম, পিতা এবং পুত্রের কাছে ব্যাগটা বুঝিয়ে দিলাম। তারা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাদের হতভম্ব দৃষ্টি দেখে আমার চোখে পানি আসার উপক্রম হলো। হিমুদের চোখে পানি আসতে নেই, আমি ওদের পেছনে ফেলে দ্রুত হাঁটছি। রাস্তা শেষ মাথায় এসে একবার পেছনে ফিরলাম, পিতাপুত্র দুজনেই ব্যাগের ভিতর ঢুকেছে, দুজনেই মাথা ভিড় করে তাকিয়ে আছে আমার দিকে,
কে জানে তারা কি ভাবছে। বইটির বাকি অংশ শুনতে আমাদের সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ।